I did too. We would like to thank our partners Tata Steel and Crizzle for this amazing session. Julia's books are available at Story Bookstore, just near the East Gate to the right once you exit the East Gate. And there'll be an author signing with Julia at the Author's Lounge, which is just before you reach the East Gate. So enjoy. Please get your books and you can get them signed. Tata Steel Kolkata Literary Meet-er prothom odhibeshane ajker prothom odhibeshane karon sokale je gulo hoyeche shegulo junior Kolkata Literary Meet-er odhibeshan chilo apnader sokolke shagoto Dr. Mohammad Yunus amader moddhe royechen amader mone hoy ar beshi shomoy noshto kora uchit noy Dr. Yunus Kumar Rana daya kore jodi apnara manche ashen Neeti ebong Arthaneeti আমাদের আজকের অধিবেশনের শীর্ষক আপনারা জানেন আশা করি আপনাদের ভালো লাগবে এবং ডক্টর ইউনুসের এবছরের মতন এটাই শেষ অধিবেশন কাজেই আমরা আশা করব উনি আমাদের যেভাবে কালকে আমাদেরকে উনি কৃতার্থই করেছিলেন বলতে পারি সেভাবে আজকে আমরা আরেকটি যাকে বলা হয় এনরিচিং সেশন আমি উপহার পাবো থ্যাংক ইউ সকলকে একসঙ্গে নমস্কার জানাই প্রফেসর ইউনুসকে স্বাগত আমার তরফ থেকে আপনাদের সকলের তরফ থেকেই কলকাতার তরফ থেকে একটা এমন একটা জিনিস নিয়ে আমাকে কেন বলতে বলা হয়েছে আমি ঠিক আমাকে কেন এই বিষয়ে ওকে প্রশ্ন করতে বলা হয়েছে একটু একটু বাড়াবাড়ি হয়ে গেছে নীতি যদি এথিক্স বলি আর অর্থনীতি ইকোনমিক্স এ দুটোর কোনোটাতেই আমার কোনো রকম বিশেষ জ্ঞান আছে বলে মনে করি না যে কারণে একটু পরিশ্রম করে প্রফেসর সাহেবের বইগুলো পড়তে হলো সৌভাগ্যবশত আমি আপনার বাংলা বই গ্রামীণ ব্যাংক ও আমার জীবন তার রিভিউ লেখার আমার একটা সুযোগ ঘটেছিল আমরা শুরু করি আমরা সময় নষ্ট না করে প্রফেসর ইউনুস আপনি এই নীতি ও অর্থনীতি এইটা ব্যাখ্যা করতে গিয়ে বলতে গিয়ে দুটো জিনিস আসছে একটা হচ্ছে যে আপনি কতগুলো একেবারে প্র্যাকটিক্যাল প্রবলেমের কথা বলছেন তিনটে ফোকাস আপনার অসাম্য বেকারত্ব পরিবেশগত বিপর্যয় এবং এই তিনটে থেকে পৃথিবী কীভাবে মুক্তি পেতে পারে এবং এইখান থেকে একটা তাত্ত্বিক যোগাযোগ আপনি আনছেন নীতি এবং অর্থনীতির মধ্যে এবং যেভাবে অর্থনীতিকে একেবারে রেশনাল চয়েসের মানে ব্যক্তি তার আত্মস্বার্থ ছাড়া আর কিছু বোঝে না এইটা যে অর্থনীতির জগতে খুব প্রাধান্য পেয়ে গেল অন্যদিকে নীতির যে একটা ব্যাপার আছে নীতি ছাড়া আমরা চলতে পারি না এবং প্রত্যেকটা লোকই তার মধ্যে কখনো না কখনো নীতিবোধ কাজ করে যেগুলো নিয়ে আগেও আমরা কিছু কাজ আমরা দেখেছি অমর্ত্য সেনের এথিক্স অ্যান্ড ইকোনমিক্স ১৯৮৭ বই
তারপরে তার ট্যানার লেকচার ইনইকুয়ালিটি নিয়ে এবং অন্যান্য অনেক কাজ, তাছাড়া এইগুলো অ্যারিস্টটলের সময় থেকে যেভাবে চলে আসছে। আপনি যদি এই জিনিসটা একটু নীতি এবং অর্থনীতির এই সম্পর্কটা যদি একটু ব্যাখ্যা করেন তাহলে আমাদের সুবিধা হয়। সবাইকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য এখানে আসা, এবং বাংলায় বলার সুযোগ সবসময় হয় না, এবার সুযোগ হলো। আপনি যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের জবাব আমার কাছ থেকে পাবেন না, কারণ আমি ওভাবে অগ্রসর হইনি, আমার কাজ ওভাবে হয়নি। আমি একেবারে নেহায়েতে একটা সাদামাটা মানুষ হিসেবে কিছু কিছু সমস্যার সম্মুখীন হয়েছি এবং আমাকে সেই সমস্যাগুলো পীড়া দিয়েছে, এবং সেই পীড়া পাওয়ার কারণে আমার যে তাৎক্ষণিক যে প্রতিক্রিয়াগুলো হয়েছে সেই প্রক্রিয়ার মধ্যেই আমি অগ্রসর হয়েছি। আমি কোনো নীতির কথা চিন্তা করি নাই, কোথায় কী কে বলেছে সেটার কথাও চিন্তা করি নাই, একদম সাদা চোখে পরিষ্কার চোখের সামনে একটা ঘটনা ঘটে, ঘটলে মনে কষ্ট হয়, চিন্তায় হয় চিন্তা আসে যে কী করা যায় নি, ওইভাবে শুরু হয়েছে। কাজে এর মধ্যে ক্রমে ক্রমে অনেকগুলো কাজ একত্র হয়ে যাওয়াতে কিছু প্রশ্ন মনের মধ্যে জেগেছে, এটা এইভাবে বলে কেন তারা, এই প্রশ্নগুলো আমি উত্থাপন করেছি। এটা এটা বলার যে ঠিক হচ্ছে না সে ব্যাপারে আমি একটা আমার বক্তব্য রেখেছি, এটা আমার দৃষ্টিতে এটা ঠিক হচ্ছে না কারণ আমি ওইভাবে দেখি নাই, ওরা যেভাবে বলছে সেভাবে আমি দেখছি না, কাজে আমার দেখার সঙ্গে তাদের দেখার গরমিলগুলো আমি তুলে ধরেছি। এটাই এই যে পটভূমির কথা বললাম সেটা সোজা কথা, আমি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছিলাম আর দশজন শিক্ষকের মতো আমি আরেকজন শিক্ষক শিক্ষকতা করি, ইকোনমিক্স পড়াই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, সবে ফিরে এসেছি বিদেশ থেকে, অনেক উৎসাহ নিয়েছি, ওখানেও শিক্ষকতা করতাম, এবার নিজের দেশে এসে শিক্ষকতা করছি, কিন্তু কিছুদিনের মধ্যে আমার সব সব উৎসাহ মিয়ে গেল, উদাও হয়ে গেল, কারণ দেশে ভয়ঙ্কর রকমের একটা দুর্ভিক্ষ লেগে গেল, মানুষ না খেয়ে মরছে চারদিকে 1974, সেটাই নাড়া দিয়েছিল যে এটা কী বিষয় আমি শেখাচ্ছি ছেলে মেয়েদের যেগুলোর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই, ওরা সুন্দর সুন্দর কথা বলছে, এগুলো সব হয়ে যাবে করে ফেলবে সব মিলে যাচ্ছে, আর এখানে কিছুই মিলছে না, আর এই সাবজেক্ট পড়িয়ে লাভ কী যদি এটা মানুষের মধ্যে কোনো রকমের প্রতিক্রিয়া সৃষ্টি করতে না পারে, কোনো তাদের সুবিধা করতে না না পায়। তা আমি অর্থনীতির প্রতি অত্যন্ত বীতশ্রদ্ধ হয়ে গেলাম যে এই এই বিষয়ে আমার পড়ানো উচিত না, এই জিনিস কোনো কাজে লাগে না কারো কোনো মানুষের, এটা খামোখা আমি সময় নষ্ট করছি কেন এখানে। তো কিছুদিন চললো এভাবে নিজের সঙ্গে নিজের বোঝাপড়া টানাপড়ন, খুব হতাশ যে এমন একটা বিষয় শিখলাম যেটার কোনো মানুষের জীবনে কোনো ব্যবহার নাই। তো পরে নিজেকে আবার চাঙ্গা করার জন্য বললাম যে যাক যেটা করেছি ভুল করেছি, এটা আর শেখা ঠিক হয়নি, এটা ভুল জিনিস শিখেছি, তবু তো আমি তো একজন মানুষ, আমি তো কিছু একটা করতে পারি মানুষ হিসেবে, অর্থনীতির কোনো কিছু লাগাতে পারলাম না কাজে, কিন্তু মানুষ হিসেবে কিছু কাজ করা যায়। আমি ওইটার থেকে ভাবলাম যে অন্তত একজন মানুষের যদি কোনো কাজে লাগি তাও তো একটা কিছু, ওই একটা মানুষের কাজে লাগার জন্য আমি বাংলাদেশ কী হবে ভবিষ্যতে পৃথিবীর কী হবে কিছুই চিন্তা করিনি, এগুলো আমার থেকে অনেক দূরের জিনিস, যেগুলো আমাকে দিয়ে হবে না এগুলো আমার বিষয় না, কিন্তু একটা মানুষের কিছু উপকার করার এবং এমনকি একটা দিনের জন্য উপকার করার ক্ষমতা হয়তো আমার আছে, সেটুকু আমি ব্যবহার করি। তো সৌভাগ্য আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্বন্ধে যদি ধারণা থাকে, এটা বিশ্ববিদ্যালয়টা হলো এবার গ্রামের মাঝখানে, এই গ্রামের মাঝখানে এই জন্য করা হয়েছে তার শহর থেকে দূরে করতে হয় এই ভাবনায়, তখনকার যারা শাসক ছিলেন শাসক গোষ্ঠী ছিলেন, ছাত্ররা যেহেতু গোলমাল করে শহরে রাজনীতি করে প্রসেশন করে ইত্যাদি ইত্যাদি তাদের ঝামেলা পাকায়, সেই জন্য তারা ঠিক করেছিল একেবারে দূরে গিয়ে বিশ্ববিদ্যালয় করবে ছাত্ররা যাতে শহরে আসতে না পারে, ওই জন্য তো সেটা তাদের খেয়াল, আমার কিছু আমার জন্য একটা সুবিধা হলো একদম আগ বাড়ালেই গ্রাম, আর আমাকে কোথাও গ্রাম খুঁজতে হয় না, পাশের মানে বাউন্ডারির পাশটাই হলো গ্রাম, মাঝখানেই শুধু বিশ্ববিদ্যালয়ের চত্বরটা। তাই বললাম ঠিক আছে ওদের সঙ্গেই থাকি, ওদের সঙ্গে দেখা সাক্ষাৎ হোক, তো ওই হলো আমার যাত্রা। এটা কী করতে হবে কিচ্ছু ধারণা আমার ছিল না, কী জন্য যাচ্ছি
সেটাও শুধু একটা যদি কোনো রকমের কারো উপকারে আসে, কী উপকারে আসবো তারও কোনো ধারণা নেই। তো এটার থেকে ছোটো ছোটো কাজের সঙ্গে জড়িত হওয়া একটু তাদের জীবনের কিছুটা যদি সহজ হয় এরকম চিন্তা করা। তো এটা দীর্ঘ কথা, এর মধ্যে থেকেই গ্রামীণ ব্যাংকের জন্ম হয়েছে ইত্যাদি হয়েছে। কারণটা হলো ওই যে মানুষের সঙ্গে যোগাযোগের কারণে একটা যেটা প্রথম ধাক্কাটা খেলাম, পটভূমিটা একটু লম্বা করে বলছি যাতে আপনার পরবর্তী কথাগুলো সহজ হয়ে যায়। যে প্রথম যে ধাক্কাটা খেলাম এই যে রোজ যে শুনতে হচ্ছে মহাজনের যে ভিকটিম, যে কান্নাকাটি আমার সব জিনিস নিয়ে গেছে, আমি কিছু কী করলাম, আমার কিছু খাবার নেই, আমি তো এমনিই খাবার পাই না, তারপরে আমার যা কিছু ছিল সব নিয়ে গেছে, কেন আমি এই কয়টা টাকা ধার করেছিলাম শোধ করতে পারিনি বলে আমার সব নিয়ে গেছে, এরকম শুনতে শুনতে খুব খারাপ লাগতো। এটা দূরের জিনিস হলে মানুষ বুঝতে যে আমার করার কিছু নেই, এগুলো চোখের সামনে ঘটনা ঘটছে, গল্পে ইতিহাসে পড়িয়ে এগুলোকে, অর্থনীতির খাতায় কিন্তু মহাজনী সম্বন্ধে কোনো কথা নাই, এটা ওই বিষয়ে তারা স্পর্শ করে না। তো কাজে আমার পূর্ববর্তী কোনো ধারণা ছিল না এটা কী জিনিস, এখন চোখের সামনে দেখছি যে অল্প কয়টা টাকার জন্য এরকম মানুষ মানুষকে এত যন্ত্রণা দেয়, সর্বস্ব হারা করে দেয়। তো আমি দেখে দেখে খুবই নিজেকে অসহায় মনে করলাম যে এটা কী কাণ্ডের মধ্যে পড়লাম, যে এটুকু করার ক্ষমতাও কারো নাই যে একটা লোককে চোখের সামনে এরকম করে যাচ্ছে, দিব্যি সবাই সমান এর মধ্যে চলছে, দিন যাপন করছে, বিশ্ববিদ্যালয়ে আমরা শিক্ষকতা করছি, তাদের জীবন চলছে, কিন্তু এটার দিকে দেওয়ার কেউ নেই। তো আমার কাছে খুব খারাপ লাগলো, এত সামনাসামনি ঘটনা অথচ আমার কিছুই করতে পারবো না এটাতে, এটা কী করে হয়। তো হঠাৎ করে একটা কয়েকদিন পরে একটা আইডিয়া আসলো, এটা আমি তো কিছু করতে পারি, দু একজনের জন্য হলেও করতে পারি, সেটা হলো আমি নিজে কেন তাকে ধার দেবো না, আমিই ধার দেবো মহাজনের কাছে যাতে যেতে না হয়। আমার প্রথম কথা হলো সে যেন যে মহাজনের কাছে না যায়, না যেতে হলে কী করতে হবে, কাউকে না কাউকে সে টাকাটা দিতে হবে, তা না হলে সে অপারগ হয়ে যাচ্ছে তার কাছে। তা আমি বললাম যে আমি দেবো সে টাকা, এই টাকা দেওয়া শুরু করলাম। কীভাবে দেবো, কেন দেবো, কীভাবে আদায় হবে, কোনো কিছু মাথার মধ্যে ছিল না, শুধু প্রথম হলো যে কারো টাকার দরকার হলে আমার কাছে আসবে, আমি দেবো টাকা। ওই যাত্রা শুরু, এত এটা জনপ্রিয় হলো, স্বাভাবিক টাকা দিলে কেন জনপ্রিয় হবে না, এই টাকা দিয়ে দিচ্ছে, আমার কাছে খুব ভালো লাগলো, ভালো লাগলো এই জন্য যে তারা জিনিসটা পছন্দ করছে। তো সেই থেকে শুরু হলো এটা। তো এই এই নীতির থেকে, এই কাজের থেকে যেটা প্রশ্ন উঠলো কয়েক বছর পরের ঘটনা, যে কেন ব্যাংক টাকা দেয় না মানুষকে, কী হলো তারা দেয় না, অথচ আমি দেখছি যে হয়, এটা কী ঘটনাটা কী। তাই বললাম যে পুরো জিনিস কাঠামোটা, ব্যাংকিং কাঠামোটা একেবারে গোড়াতেই ভিত্তিটাই ভুল ভিত্তি, ভিত্তিটা হলো তার মূল নীতিটা হলো যে যার যত বেশি সে তত বেশি পাবে, এটা হলো তার মূল নীতি, যত ব্যাখ্যা আপনি দেন না কেন শেষ কথাটা হলো এটা। তা বললো যে এটা কেন হবে, হওয়া তো উচিত ছিল উল্টাটা, যার যত কম সে তাড়াতাড়ি পাবে, এটা না হয়ে এটা চিন্তা করলো আসলো তাদের মাথায় আসলো কেন, এটা আমার বুদ্ধি থেকে কিছু আসলো না। তাদের সঙ্গে ব্যাংকারদের সঙ্গে আজ ওখানে আলাপ করে না না এটা করা যায় না, আমি আমি করছি বলে আপনি করছেন কয়দিন চলবে, পরে দেখবেন যে সব টাকা লোপাট, কিছুই হবে না। আমি যে এই পর্যন্ত হয়নি, তো আমি তো করছি, চলছে, লোকে টাকা ফেরত দিচ্ছে, আমি উৎসাহ সহকারে আরও টাকা দিচ্ছি, বলছে কয়দিন আপনার উৎসাহ, এই দু চারজন নিয়ে কাজ করেন সেই জন্য আপনার এত উৎসাহ, উৎসাহ উবে যাবে। আমার তো আমি কোনো চিহ্ন দেখছি না উবে যাবার, আমি আমার মতো করে উৎসাহে কাজ চালিয়ে গেলাম। শেষে এটাকে স্থায়ী করার জন্য, আরও টাকা পাওয়ার জন্য ওদের সঙ্গে একটা চুক্তি করলাম যে আমি তাদের একটা গ্যারান্টার হব, আমি ওদের কাছ থেকে টাকা, ব্যাংকের থেকে টাকা নিয়ে তাকে দেবো, আমার টাকা ফুরিয়ে যাচ্ছে। এটা নিয়ে অনেক ঝগড়া হলো তাদের সঙ্গে, শেষ পর্যন্ত তারা মানলো যে আমাকে গ্যারান্টার হিসেবে মেনে যাবে, তারা টাকা দেবে, আবার এটা শুরু হলো। কিন্তু ওই ঝগড়াটা থামলো না যে ব্যাংকিং সিস্টেম ভুল, সেই ঝগড়ার পরিণতিতে আজ পর্যন্ত সেটা বলে যাচ্ছি পুরো ফাইন্যান্সিয়াল সিস্টেমটা ভুল ভিত্তির উপরে আছে। এই ফাইন্যান্সিয়াল সিস্টেমের ভুল ভিত্তি করতে গিয়ে এই কোন কারণে এই ভিত্তিটা আসলো সেটার দিকে গেলাম, ওই যেটা বললাম যে তার মূল জায়গাতে যে মানুষের প্রকৃতিটা কী, সেই প্রশ্নেই পুরো অর্থনৈতিক যে ভিত্তিটা ভুল ভিত্তির উপর দাঁড়িয়ে আছে, মানুষ কি আত্মসাত্তর উপরে ভিত্তি করে আছে, এটাই পুরো ঠিকই। আপনি কিন্তু আপনার চোখে যেটা ধরা পড়লো এখানে একটা প্রশ্ন, যে বহু লোক তো অর্থনীতি পড়ান এবং ওই বিশ্ববিদ্যালয়ে অন্য লোকরাও তো অর্থনীতি পড়াচ্ছিলেন, সুতরাং তাদের কাছে এটা ধরা পড়লো না, আপনার চোখে ধরা পড়লো, মানে এইখানে তো একটা ব্যক্তির নৈতিকতার প্রশ্ন আসে, যে বিভিন্ন ব্যক্তি তারা কোন চোখে জিনিসটাকে দেখছেন,
একটা শোষণ হয়ে চলেছে দিনের পর দিন, কিছু লোক দেখছেন কিছুই করছেন না, সেখানে একটা লোক কিছু একটা করতে গেলেন, এখানে তো একটা নীতির একটা বড় ভূমিকা আছে, যে মানুষের যে নিজস্ব যে নীতি নীতিবোধ সেটা তো একটা বড় ভূমিকা আছে, সেটা না হলে তো আপনি যেতেন না, আপনি ওই যে জোবরা গ্রামের যে গেলেন এবং আপনি লিখেছেন শাক ভাত খেতেন ওখানে, তো সেটা তো অন্য কেউ করলেন না, তো এইটা আমার মনে হচ্ছে আমাদের কি ট্রেনিংয়ের মধ্যেই একটা গণ্ডগোল আছে, পড়ানোর ব্যবস্থাপনা, আমরা যেভাবে পড়াই, যেভাবে শিক্ষাদান করি, যেভাবে সাবজেক্টটাকে তৈরি করে সিলেবাস তৈরি করি, তার মধ্যে কি কোনো গোলমাল আছে? সে সম্বন্ধে আমি বলি অনেক সময়, আমার নিজের প্রশ্নের কারণেই বলি, তো সেটা শুধু শুধু অর্থনীতির বিষয় না, আমি ইন জেনারেল যেটা আমাদের শিক্ষা ব্যবস্থা বলে আমার কাছে ওর অদ্ভুত লাগে, আমরা তাকে আমাদের ছেলে মেয়েদেরকে সব রকমের শাস্ত্র পড়ানোর এত ব্যস্ত, তাকে অর্থনীতি, পদার্থবিদ্যা, রসায়ন শাস্ত্র, ইতিহাস, ভূগোল কত কী পড়াচ্ছে এবং চেষ্টা করছে সব জ্ঞান যেন তার মধ্যে আমরা ঢুকিয়ে দিতে পারি, তা আমরা বলছি সব ভালো কথা, কিন্তু যে প্রশ্নটা সবার আগে তোলা উচিত ছিল এবং তার সঙ্গে আলাপ করার প্রয়োজন ছিল শিক্ষা ব্যবস্থায়, যে অন্য কিছু জানার আগে জানা আমিটাকে, আমি কে বসে তো কোনো সময় আসছে না যে এই আলাপের মধ্যে, যে আমি জানি না কেন আমাকে এত কিছু পড়তে হচ্ছে, শিখতে হবে ভালো কিসের জন্য, শেখাটার একটা অর্থ থাকতে হবে, উদ্দেশ্য থাকতে হবে, এই উদ্দেশ্যটা নিয়ে আমরা কোনো আলোচনা করি না, আমি কে, আমার কী ভূমিকা, আমার কী দৃষ্টি, কোন দিকে যাত্রা, এগুলো নিয়ে শিক্ষা ব্যবস্থার কোনো মাথা ব্যথা আছে বলে আমার মনে হয় না। তার চাইতে বড় গুরুত্বপূর্ণ হলো যে আমি আমার জীবন জীবনটাকে কোন দিকে নিয়ে যেতে চাই, আমার তো মনে হয় এটা ছোটোবেলার থেকে বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে এই প্রশ্নটা সবার কাছে আসত, আমি যে একটা জীবন গড়ে তুলছি এটা কিসের জন্য, কী লক্ষ্যে, এটা লক্ষ্য থাকতে হবে তো কিছু একটা, যাই হোক তারা নিজেরা স্থির করুক, সেই প্রক্রিয়াটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, ওইটা ঠিক হয়ে গেলে বাকি সব প্রশ্নের উত্তর এখান থেকে আসতে হবে যে আমার সঙ্গে এটা মেলে কিনা, এখন তো সে মেলাবার কোনো জিনিস নাই, এটা যে যেটা পড়িয়ে দিচ্ছে আমাকে সেটা শিখতে হবে, কেন শিখতে হবে সে প্রশ্নের জবাব নেই, তো কাজে আমার কাছে ওই মৌলিক বিষয়টা সবসময় গুরুত্বপূর্ণ মনে হয়। এবার আবার ফিরে আসি আপনার অসাম্যর প্রশ্নে, এবং আপনার বইটাতেও পড়ছিলাম যে একটা মস্ত বড় কন্ট্রিবিউশন গ্রামীণ ব্যাংকের থেকে শুরু হয়ে কিন্তু তারপর যে যে দিকে এগিয়েছে, অসাম্য কমানোর জন্য দরিদ্রদের মধ্যে একটা যেটাকে আপনি সামাজিক ব্যবসায় বলছেন, সোশ্যাল বিজনেস, এটা একটা তো মস্ত বড় ব্যাপার ঠিকই, তো অন দি আদার হ্যান্ড আমরা দেখতে পাচ্ছি যে অসাম্য বেড়ে চলেছে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যদি দেখি, বাংলাদেশে এটা ঠিক যে বাংলাদেশে এখনও অসাম্যের মাত্রা ভারতের তুলনায়, আমাদের এটা যদি আমরা স্ট্যাটিস্টিক্স দেখি যে ভারতের 1%-এর হাতে 73% অফ দি ওয়েলথ আছে, বাংলাদেশে এখনও অতটা অবস্থাটা সে জায়গায় যায়নি, 10%-এর হাতে বোধহয় 26% ওয়েলথ আছে, কিন্তু সেটাও তো মস্ত, এই যে ফারাকটা তো মস্ত বড়, এইখানে এই ছোটো ছোটো উদ্যোগগুলোকে দিয়ে আপনি যে টোটাল যে আমাদের যে বিজনেসের যে কোয়ান্টাম সেইখানে এই উদ্যোগগুলো দিয়ে আমরা কতটা এগোতে পারি? আবার বলি যে এটা সমস্যাটা ভারতেরও নয়, সমস্যাটা বাংলাদেশেরও নয়, এটা পুরো পৃথিবীর সমস্যা, পুরো পৃথিবীর সমস্যা, এটা অদ্ভুত কথা, এটা আমরা মোটেই বিবেচনায় আনি না কিন্তু হরদম হয়ে যাচ্ছে, এটা হলো যে সারা পৃথিবীর যা সম্পদ সেই সম্পদের অর্ধেকাংশের বর্তমানে অর্ধেকাংশের মালিক হলো মাত্র 8 জন লোক, এবং কারা সেটার মালিক আমরা সবাই জানি, তাদের নাম জানি, তাদের ইতিবৃত্ত সব জানি, সে বিল গেটস, ওয়ারেন বাফেট, মার্ক জুকারবার্গ, এগুলো মুখস্থ সবার, এবং তাদের সঙ্গে তাদেরকে আমরা সম্মান করি, তাদের সঙ্গে সেলফি তোলার জন্য আমরা দৌড়াদৌড়ি করি যে একটা যদি পাওয়া যায় মন্দকে, কাজে এটা কিন্তু তাদের হাতে পৃথিবীর এই 8 জন লোক যাদের নাম ঠিকানা সব জানা আছে আমাদের, তাদের কাছে অর্ধেক সম্পত্তি আছে, এখানে কথাটা শেষ হতে পারতো কিন্তু শেষ হচ্ছে না, কারণ গত 3-4 বছর আগে এরকম 64 জন মানুষের হাতে, এখন যেমন 8 জন, 64 জন মানুষের হাতে পৃথিবীর অর্ধেক সম্পদ মালিকানা ছিল, এই 4 বছরের মধ্যে এটা এখন 8 জনে এসে দাঁড়িয়েছে, আগামী বছর কয়জনের হাতে থাকবে এটাই হলো প্রশ্ন,
ক্রমেই সংখ্যা কমছে আর সম্পদের পরিমাণ বাড়ছে। তো এই যদি হয় দেখা যাবে সমস্ত সম্পদ 0.1% লোকের হাতে, লেস দেন 0.1% লোকের হাতে 99.9% সম্পদ চলে যাবে। তাহলে এটাকে আমরা অর্থনীতি এত নীতি এত কথা বলছি কেন? এটা তো মস্করা, এটা হাসি ঠাট্টার বিষয়। এটার জন্য কেউ গবেষণা করতে হয় নাকি? এমনি দিয়ে ছিঁড়িয়ে দিলে হলো, যা নিয়ে জায়গা। এইটাকে আমরা অর্থনীতি বলছি, এত কিছু বলছি, এটা নিয়ে কত বই লিখছি, কী লিখছি, আমাদের এত কিছু কিছু দরকার নেই তো? এটা তো চলেই যাচ্ছে এমনিতে, আমাদের কাছে থাকবে না এটা তো। এটা ভারতের কথা বললেন, গতকাল সংবাদটা ছিল, তো ভাগ্যে সেটা ছিল এরকম। এটা এখানে সীমাবদ্ধ থাকবে না, আগামী বছর এর চেয়ে আরও খারাপ হবে। তো এই যদি খারাপ হয় তাহলে আমরা কোন দিকে যাচ্ছি, এটাই হলো আমার প্রশ্ন। তাহলে পৃথিবীতে হয় হানাহানি মারামারি ছাড়া আর কোনো পথ থাকবে না তো? আমার কিছুই নেই, আমাকে বলছে যে এটা আমাকে চালিয়ে যেতে হবে, আর তেনারা সব নিয়ে যাবেন, তাদের কাছে থাকবে তাদের ইচ্ছায়। এবং যিনি সম্পদের মালিক, যিনি সম্পদের একচ্ছত্র মালিক, তিনি আবার রাজনীতির একচ্ছত্র মালিকও অটোমেটিক্যালি। এটা কারো ব্যাখ্যা করে বোঝাতে হয় না, এটা দিয়ে সম্পাদকীয় লিখতে হবে না, এটা অটোমেটিক। তিনি মিডিয়ারও মালিক, তিনি যত কিছু আছে সব কিছুর মালিক, কারণ তার কাছেই তো সব কিছু। কাজে আমরা সেই মহা মহাপতির কাছে আমরা সবাই নমস্কার করবো, যে আপনি যা বলেন তাই হুকুম হবে। এটাকে আবার ডেমোক্রেসি বলছি, অন্য আমার কাছে কোনো অদ্ভুত কথা মনে হয়, এটা মিলাতে পারি না আমি, যে এটা কেন হবে, এটা কি, এটাকে আমরা মেনে যাচ্ছি কেন? এটা বলছে না, এটা তো এইভাবেই তো চলতে হবে, কেন চলতে হবে? ওই যেরকম ওই যে মহাজনদের নিয়ে প্রশ্ন করে কেন চলতে হবে, তেমন যে আমি একটা করি তাহলে চালাই, আমার মতো করে আমি করলাম, তো এরকম আমি আমার মতো করে করা শুরু করেছি। এগুলোর প্রশ্নগুলো জাগা মনে জাগাতে আমি করতে শুরু করেছি। ওই গ্রামীণ ব্যাংকের মতো গরিবদের সঙ্গে কাজ করতে করতে গ্রামীণ ব্যাংকের গরিবদের আরও বহু সমস্যা। টাকা তো একটা সমস্যা, তার স্বাস্থ্যের সমস্যা, তার বাসস্থানের সমস্যা, তার স্যানিটেশনের সমস্যা, প্রত্যেকটা সমস্যা। এবং যতবার একটা নতুন একটা সমস্যার দিকে আমি মনোযোগ দিই, যেটা আমার একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে, আমি ওই সমস্যার সমাধান করার জন্য একটা ব্যবসা রচনা করি, একটা ব্যবসার মাধ্যমে সেটাকে সমাধান করা। আমি স্যানিটেশনের সমস্যা আছে, লোক যত্রতত্র পায়খানা করছে, সারা গ্রাম ভরিয়ে দিচ্ছে, জন্ম জন্মান্তর থেকে এভাবে চলে। আমি বললাম যে এটা কি কথা হলো রে ভাই, এটা কি বন্ধ করা যাবে না? আমি বললাম যে ঠিক আছে, আপনারা করেন যারা গ্রামীণ ব্যাংকের মধ্যে টাকা পয়সা নিয়েছেন, বহু সদুপদেশ, কিচ্ছু হয় না, কেউ কোনো গায়ে খরচ করে না, তেমন মুশকিল, এটা তো এইভাবেই চলবে। তা আমারও মাথায় রেগে চাপলো যে এটা একটা কিছু করতে হবে। তা আমি এক বুদ্ধি করলাম একটা আইন জারি করলাম, যেহেতু আমি এটা চালাই, আমার কথাই এখন আইন তাদের কাছে। আইন জারি করলাম যে গ্রামীণ ব্যাংকে যোগ দিতে হলে, যোগদান করার আগে তাকে বাড়ির আশেপাশে একটা গর্ত করতে হবে, এই গর্ত করে পায়খানাটা সেই গর্তের মধ্যে করতে হবে, যেখানে সেখানে করা চলবে না। এখন আপনার ইচ্ছা, আপনি গ্রামীণ ব্যাংকে আসতে চাইলে আপনাকে করতে হবে, আপনি যদি না আসতে চান আপনি যেমনি করেন। যারা এর মধ্যে গ্রামীণ ব্যাংকে ঢুকে গেছে তারা আর এটাতে খুব পরোয়া করলো না, আমরা ঢুকে গেছি, আমাদের তো আর বের করতে পারবে না, আমরা ঠিক মতো কাজ করছি। যারা ঢুকতে যাবে তারা সাধারণত করে কি, যারা ঢুকেছে তাদের কাছে সলা করে যেটা কি ঠিক হবে, কেমনি ঢুকবো, কোন দিকে গেলে ভালো হবে। এরা এতবার শুনেছে পুরনোগুলো যে এরকম করতে হবে, তারা বলেছে ভাই এত কথার দরকার নেই, আপনি গিয়ে আগে একটা গর্ত করেন, ওদেরকে দেখান যে আপনি গর্ত করেছেন, তাহলে আপনার কাজ অর্ধেক হয়ে গেছে। কাজে এটা একটা প্রক্রিয়ার মধ্যে এসে গেল। এখন থেকে যত নতুন লোক আসছে প্রথমে বলে যে আমাদের গর্ত করা ঠিক হয়ে গেছে, আমরা এটা করে এসেছি, তারপরে বাকি কথাবার্তা হয়। এটা গ্রামীণ ব্যাংকের নিয়মের অংশ হয়ে গেল। এবং তারপরে আমরা একটা নতুন সিস্টেম চালু করলাম যে পায়খানা তৈরি করার জন্য আমরা ঋণ দেব, ঋণ দিচ্ছে, কিন্তু পায়খানা তো নাই, কোথার থেকে পাবো? আমরা একটা নতুন কোম্পানি করলাম, তার একমাত্র কাজ হলো গ্রামের মধ্যে পায়খানা তৈরি করা, থ্রি রিংস দিয়ে একটা ওয়াটার সিল ল্যাট্রিন, ইউনেস্কোর ডিজাইন করা একটা জিনিস, খুবই চমৎকার জিনিস, কিন্তু পাওয়া যায় না। তো আমরা বলছি আমরা পাইয়ে দেবো, আমরা গ্রামের মধ্যেই ওগুলো বানাতে শুরু করলাম প্রত্যেক গ্রামে। আর এদিকে ঋণ দিচ্ছে আর বলছি ওখানে যাও, ওখানে সব পাওয়া যাবে, ওরা এসে বসিয়ে দেবে তোমার এখানে, আর তুমি আস্তে আস্তে টাকাটা দাও, তাড়াহুড়ার কিছু নেই, বহুদিন সময় লাগুক তাতে কোনো অসুবিধা নেই, অল্প অল্প করে প্রতি সপ্তাহে একটু একটু করে দিয়ে যাও, একদিন এটা শোধ হয়ে যাবে। এখন গ্রামীণ ব্যাংক যতই বাড়লো সবাই স্যানিটারি পায়খানা প্রত্যেকের বাড়িতে, এবং ফলে বাংলাদেশের গ্রামে গঞ্জে সর্বত্র স্যানিটারি পায়খানা। কারণটা কি, ওই যে গরিব মেয়েদেরকে আমরা দিলাম, এখন বড় লোকের মেয়েদের মধ্যে একটা বড় রকমের একটা উত্তেজনা সৃষ্টি করলো, সেটা তারা পুরুষদের আক্রমণ করতে আরম্ভ করলো রাত দিন, যে কি ওই বিকানির মেয়ে
তারও একটা স্যানিটারি পায়খানা আছে, আমাদের ঘরে স্যানিটারি পায়খানা নেই, আমাদেরকে বন জঙ্গলে যেতে হয়। এখানে একটা আমি যোগ করে দিই যে বাংলাদেশে 99% বাড়িতে পায়খানা আছে, আমাদের দেশে এখনও 50%। স্বচ্ছ ভারত, স্বচ্ছ ভারত, এবং এইটাতে অনেকটা গ্রামীণ ব্যাংক এবং অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠান তাদের অনেক একটা যোগদান। একটা কথার থেকে আর কিচ্ছু না, এটা একটা সিস্টেমের মধ্যে ঢুকিয়ে গেল, সেও পাচ্ছে, আমারও কোনো অসুবিধা নেই, টাকা আমি ফেরত পাচ্ছি, যে টাকা ওই পায়খানা তৈরি বা খরচ হচ্ছে সেই টাকাটা আবার ফেরত আসছে, এরকম প্রত্যেকটা জিনিস। যেমন ধরেন আমরা প্রথম একটা পেলাম শুরু থেকে, যেটা হলো যেই বাড়িতে যাচ্ছি, যার সঙ্গে কথা বলছি, গরিব ঘরের মধ্যে একটা ছেলে বা একটা মেয়ে বা দুটো ছেলে বা দুটো মেয়ে, যারই হোক, সন্ধ্যা হয়ে গেল আর চোখে দেখে না। আরে এটা কী ধরনের, আমার তো কোনো জ্ঞান নেই, এটা কী জিনিস, আমার তো এই ধারণা নেই, কেউ আমাকে বলে নাই কোনো দিন এরকম একটা জিনিস। তো ডাক্তার এবং যারা বিশেষজ্ঞ তাদেরকে জিজ্ঞেস করলাম, ভাই এটা কী ধরনের জিনিস, যেখানে যাই এরকম সন্ধ্যা হয়ে গেলে অন্ধ হয়ে যায়, এটা কি? বললো, না এটা একটা রোগ, এটার নাম হলো রাতকানা রোগ, নাইট ব্লাইন্ডনেস ইংরেজিতে বলে। তো এমন ক্যাজুয়ালি বললো যেন এটা কিছুই না, বুঝে তার মানে কি এই রোগ থেকে যাবে? বললো, না রোগ থাকবে কেন, এটা চিকিৎসা আছে তো। কীরকম চিকিৎসা? বলো, কিচ্ছু না, ভিটামিন এ, এটা ভিটামিন এ ডিফিসিয়েন্সি, ওর কাছে সব সহজ, সব মুখস্থ। তা আপনি কেউ কিছু করছেন না তো? বলি, না করলে আমি কী করবো, আমরা তো জানা আছে জিনিসটাকে। আচ্ছা, জানা আছে, আপনি কিছুই করবেন না এটা নিয়ে? বলে, আমাদের করার কী হতো, আমরা ডাক্তার, আমরা জানি রোগের কী হলো। বলি, তাহলে ভিটামিন এটা কোথায় পাবো? বলতে, কেন ট্যাবলেট পাওয়া যায়, আপনি ট্যাবলেট দিয়ে দেন তাদেরকে, খেয়ে কয় কিছুদিন খেলে চোখ ঠিক হয়ে যাবে, এখন তাদের ট্যাবলেট খাওয়াতে খেয়ে যাও, অথবা শাকসবজি খাওয়ান। বলি, শাকসবজি খেতে বলেন ওদেরকে, বেশি করে শাকসবজি খেতে বলেন। তা আমি ওই ট্যাবলেট ট্যাবলেটের দিকে গেলাম না, আমি বললাম যে শাকসবজিটাই সোজা খাচ্ছ, ওদেরকে বলি যে বেশি করে শাকসবজি খাওয়ান, তাতে আপনার ছেলে মেয়ে ভালো খেয়ে যাবে। অনেক হেদায়ত করলাম, শাকসবজি খাওয়ান ইত্যাদি, খেয়ে কার কথা শোনে, যেমনি আছে এমনি আছে, নাইট ব্লাইন্ডনেস, রাতকানা রোগ, সেও সবাই জানে রাতকানা রোগ, আমার ছেলের রাতকানা রয়েছে, করে না। আমি দেখে একটু মহাপাপড়ে বললাম, কথা তো শোনে না কেউ। তা আমি বুদ্ধি করলাম তাদেরকে সবজির বীজ বিক্রি করব। সবজির বীজ বাজার থেকে কিনে এনে ছোট ছোট প্যাকেট বানালাম, এক একটা এক টাকা প্যাকেট, এক টাকা প্যাকেট আর এক একটা প্যাকেট। ওই আমাদের কর্মীরা যখন গ্রামে যায় গ্রামীণ ব্যাংকের কাজ করতে, তাদেরকে একটা ব্যাগ বানিয়ে দিলাম, ওর মধ্যে সবজির বীজ থাকবে, বলবে যে এটা যারা কিনতে চায় কিনতে পারে, যেখানে সেখানে ছিটালে এটা হয়ে যাবে। আস্তে আস্তে লোকে কিনতে আরম্ভ করলো, বেশ পপুলার হতে আরম্ভ করলো, সবজিটা পছন্দ করলো, এত চমৎকার বীজ তারা কোনোদিন দেখেও না, এই সবজির নামও শোনে নাই কোনোদিন, এই সবজির বীজ দেখেও না, এত সুন্দর বীজ হয়। সবজি যে কত উন্নত হয়ে গেছে পৃথিবীতে, ওইটা আমাদের গ্রামের মধ্যে কোনো ছোঁয়া লাগে নাই। তা আমরা এটা ছোঁয়া লাগালাম, একদম ফ্রেশ বীজ, যেটা অত্যন্ত চমৎকার বীজ। এটা দেখা দেখি আশেপাশের লোকে কিনতে আরম্ভ করলো। গ্রামীণ ব্যাংক যতই বড় হলো, আমাদের সবজির বীজের ব্যবসা তত বড় হলো। গ্রামীণ ব্যাংকের এই সবজি বীজ বিক্রিটা বাংলাদেশের সবচেয়ে বড় সবজি বিক্রেতা হিসেবে আমরা পরিচিত, সবজি বীজ বিক্রেতা হিসেবে পরিচিত হলাম, এত বড় হয়ে গেল। ইতিমধ্যে নাইট ব্লাইন্ড, রাতকানা রোগ নিশ্চিহ্ন হয়ে গেল বাংলাদেশ আর নাই। এটা কেউ যদি এখন বাংলাদেশে গিয়ে জিজ্ঞেস করে আপনাদের এখানে রাতকানা রোগ আছে, লোকে এদিকে ওদিক তাকাবে, এটা কী কী জিনিসটা, কী জানিও না শুনিও না, এটা কোথাও নাই, এটা নিশ্চিহ্ন হয়ে গেছে। তো এইভাবে আস্তে আস্তে একটা একটাকে ধরে আমরা ওই ব্যবসায় রূপান্তরিত করলাম, যে ব্যবসাকে আজকে আমরা বলছি সামাজিক ব্যবসা। ব্যবসা এই জন্য করা যাতে এটা সমাজের একটা সমস্যার সমাধান হয়। আজকে যে ব্যবসা আমরা করি সারা দুনিয়া জুড়ে, সেটার কারণে এই যে যতগুলো আলাপ করলাম, ওয়েলথ কনসেন্ট্রেশন, ব্যাংকিং সিস্টেম, ওই একটিই কারণ। কারণটা হলো আমার মুনাফা, আমার লোভ, এই লালসা, এটার পেছন থেকে আমি সরতে পারছি না। অথচ এটার গোড়াটা হলো যিনি তাত্ত্বিক কাঠামোটা তৈরি করেছেন অর্থনীতির, তিনি এই বীজটার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, এই লোভের বীজটা। বলেছেন মানুষ মাত্রে আত্মকেন্দ্রিক, মানুষ মাত্রে নিজের উপকারের জন্য কাজ করে। এতে কাজে আমরা ওটা শিখে এসেছি যে নিজের জন্যই করে, তাত্ত্বিকভাবে আমরা শিখে ফেলেছি, ভুলে গেছি যে আমাদের মধ্যে স্বার্থহীনতারও একটা ব্যাপার আছে, এটা একদম ভুল রয়ে গেছে সমস্ত। আমি শুধু বললাম ভাই, ওই জিনিসটা একটু যোগ করে দিলে পুরো জিনিসটা পাল্টে যায়। শুধু একটা যোগ করা যে হ্যাঁ, আমি নিজের স্বার্থেও ব্যবসা করতে পারি, পরের স্বার্থেও ব্যবসা করতে পারি, নিজের কোনো স্বার্থ নিয়ে রাখে বল না। আমাদের সময়, আপনি পার্টিসিপেশনের কথা বললেন এবং আমাদের একটু পার্টিসিপেশন দরকার আছে। হ্যাঁ, আমি
প্রশ্ন অনেকের থাকতে পারে। আমি শুধু একটা শেষ একটা কথা আপনাকে জানতে চাইব, সেটা হচ্ছে এই যে ছোট ছোট সক্ষমতা গড়ে উঠল লোকেদের, এটা তো একটা মস্ত বড় সক্ষমতা এই ছোট ছোটগুলো মিলিয়ে, এবং আপনি একটা মানে বহুত্বের ধারণা, অনেক জিনিস নিয়ে একসঙ্গে কাজ করা এবং অনেকগুলো জিনিসকে অ্যাড্রেস করতে গেলে অনেকগুলো জিনিস দিয়েই করতে হয়, একা কেউ কিছু করতে পারে না, এই যে ছোট ছোট জিনিসগুলো নিয়ে এইটাতে কি লোকেদের কণ্ঠস্বরও, অর্থাৎ আপনি যেটা বলছেন যে নীতির প্রশ্ন এটা কেন হবে এই প্রশ্নটা করা, এইটাতে কি লোকের গলার জোর একটু বাড়লো না আপনাদের এই ক্ষমতার মধ্যে দিয়ে? স্বাভাবিকভাবে হয়েছে, অনেকগুলো হয়েছে, কয়েকটা জিনিস বলি। একটা হলো যে বাংলাদেশের মহিলাদের অবস্থার ব্যাপক পরিবর্তন হয়েছে, তার স্ট্যাটাস। আগে মহিলারা এটা পরিবারের একটা বোঝা, মেয়ে সন্তান জন্মগ্রহণ করার মতো এই পরিমাণে নিগৃহীত হওয়ার ঘটনা আর কিছু বোধহয় নাই, যে মেয়ে কেন হলো, সারা জীবন তাকে এই অপবাদ নিয়ে চলতে হয় যে আমি মেয়ে, আমাকে মেয়ে হয়ে জন্ম হয়ে আমি আমার মা বাবার জন্য বড় অপরাধ করেছি, তারা আমার প্রতি সদয় না। এই তারপরে হলো সমাজের সঙ্গে সে ইন্টারাক্ট করতে পারে না, তাকে ঘরের ভেতর থাকতে হয়, যা যা আমাদের সংস্কার আছে। বাড়ার ভেতরে কোনো কিছু একটা পুরুষ মানুষ যদি ওইখান দিয়ে ঢোকে, গ্রামের যত মেয়ে যতখানি আছে শুশুর করে বাড়ির ঘরটা ঢুকে গেল। এই 20-25-30 বছরের মধ্যে এই ঘটনা সম্পূর্ণ পাল্টে গেছে সারা বাংলাদেশ জুড়ে, কোনো বিশেষ জায়গায় না। এখন মেয়েরা যে পুরুষ মানুষ আসলে দৌড়ে যায়, কী ব্যাপার, আপনি কোথার থেকে এসছেন, কেন এসছেন, ইত্যাদি ইত্যাদি, ও পালিয়ে যাবার কথাটা ভুলে যায় যে তার মধ্যে একটা নিজস্ব একটা আত্মশক্তি এসছে, যে নিজের সেলফ কনফিডেন্স এসছে যে আমি ইন্টারাক্ট করতে পারি। কারণ কি, সে টাকা পয়সার নিজে হ্যান্ডেল করে, টাকা সবচেয়েতে বেশি টাকা আছে পরিবারের সব তার কাছে, তার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, টাকা জমা আছে, তার স্বামীরও তো টাকা নেই, তার স্বামীর টাকার দরকার হলে তার মাধ্যমে তাকে ব্যাঙ্ক থেকে টাকা আনতে হয়, তো নিজের থেকে আনতে পারে না। ঠিক আছে, এই যে পরিবর্তনটুকু হয়েছে এটা সমাজকে যে সমাজ যে মেনে নিয়েছে, সমাজ অনেক উৎপাত করেছে এটাকে বন্ধ করার জন্য, আমরা সেই উৎপাতকে স্বীকৃতি দিইনি, আমরা সেই উৎপাতের মাঝখান দিয়ে এটা করেছে। যেমন ধর্মীয় বিষয় তুলে ধরেছে যে মেয়ে মানুষকে এরকম বেপর্দা করার জন্য গ্রামীণ ব্যাঙ্ক এসছে, এই হাতে টাকা দিয়ে তাদেরকে বেপর্দা করছে, তারা হাটে বাজারে চলে যাচ্ছে এখন জিনিসপত্র নিয়ে, এইটা নিয়ে বিরাট একটা আন্দোলন যে আমাদের ধর্ম নষ্ট করে দিয়েছে। আমরা কিছুই মানি নেই, আমরা নানা রকমের উদাহরণ দিয়েছি যে এটার সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই, ধর্ম বরং এটাকে সমর্থন করে, এবং এমন সব নজির দিয়েছি ধর্ম থেকে যে কেউ এটা উচ্চবাচ্য করতে পারেনি আমাদের সঙ্গে। ঠিক আছে, এই সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও নারী মহিলা এসছে, এগিয়ে এসছে এবং সংসারের দায়িত্ব নিয়েছে, এমনভাবে দায়িত্ব নিয়েছে যেটা 20 বছর আগে 25 বছর আগে সে চিন্তা করতে পারে না এরকম একটা কাণ্ড বাংলাদেশের গ্রামেগঞ্জে হতে পারে। এটা একটা ব্যাপক পরিবর্তন যেটা আপনি বলতে চাইছেন। হ্যাঁ, বাংলাদেশের জন্মহার ভারতবর্ষের জন্মহার থেকে অনেকটা কম, 1.8 এখন, যেটা পশ্চিমবাংলার কাছাকাছি, কিন্তু ভারতবর্ষের গোটাটা দেখলে বিহারের 3.6, উত্তরপ্রদেশের 3.4 আর বাংলাদেশের হচ্ছে 1.8। সুতরাং একটা কথা প্রায়ই বলা হয়, আমি এখানে একটু রাজনৈতিক কথাও বলে বসছি, যে মুসলমানদের মধ্যেই নাকি জন্মহার খুব বেশি, এটা একেবারে একেবারে ভুল, মানে স্ট্যাটিস্টিক্যালি একেবারে ভুল প্রমাণিত হয়েছে বাংলাদেশ থেকে। আচ্ছা, আমরা এবার প্রশ্ন, আপনাদের যে প্রশ্ন থাকে, আমার অনেক প্রশ্ন আছে, আমি পরে কখনো সুযোগ পেলে করব। এখানে কি কেউ সাহায্য করার জন্য আছেন? স্যার, খুব ধন্যবাদ আপনার এই ওয়ান্ডারফুল মডেলটা আমাদের সামনে এত ইজিলি পোর্ট্রে করার, কারণ খুব একটা তো সুযোগ হয়নি এর আগে, মানে আপনি এত ইজিলি কলকাতাবাসীকে এটা পোর্ট্রে করবেন, তো সেটার জন্য ধন্যবাদ। গতকালকেরও দ্য ওয়ার্ল্ড অফ 3-0 প্রেজেন্ট করার জন্য খুব ধন্যবাদ। স্যার, যেহেতু আপনাকে সামনে পেয়েছি, একটা সিম্পল ফান্ডামেন্টাল একটা কোয়েশ্চেন, দেখুন আপনি তো সোশ্যাল বিজনেস এটার উপরেই এম্ফাসাইজ করেন, তো সোশিওলজি ইকোনমি দুটো প্যারালালি রান করে কোনো একটা রিজিয়ন কোনো একটা জাতকে চালানোর জন্য, তো মানে আপনি এতদিন ধরে এক্সপেরিমেন্ট করে আসছেন, তো আপনার আপনি কোনটা দেখছেন যে সোশিওলজি শুড প্রিভেল ওভার ইকোনমি অর ইকোনমি শুড প্রিভেল ওভার সোশিওলজি, এইটাই আপনার থেকে একটু জানবার ইচ্ছে। থ্যাংক ইউ স্যার। আমাকে আবার আপনি গন্ডগোলে ফেলে দিলে, আমি ওইভাবে দেখি না, কাজে আমি জবাবও দিতে পারছি না, আমি শুধু মানুষটাকে দেখি, আমি সোশিওলজি কি ইকোনমিক্স কীগুলো বিচার করি না।
যে তার কি দরকার, কিভাবে হতে পারে, তার কোথায় কে কোথায় তাকে ঠেকিয়ে রেখেছে সেটা দেখার চেষ্টা করে, সেটা সেই সেই ঠেকানোটা কোন দিক থেকে এসছে সেটার গোড়াতে যাওয়ার চেষ্টা করে। ওইটা কি সমাজ সোশ্যোলজির থেকে এসছে না ইকোনমিক্স থেকে এসছে, ওগুলো নিয়ে চিন্তা করে। আমি ইকোনমিক্সের সঙ্গে বোঝাপড়াতে পড়ে গেলাম, এই জন্য ওই যে বললাম যে ব্যাংকিংয়ে ঢুকেছি, কাজে ব্যাংকের সঙ্গে একটা লড়াই হয়েছে। ব্যাংকিংয়ে ঢুকতে গিয়ে আবার একটা ওই যে সামাজিক ব্যবসা যেটা বলছি সেটাই তত্ত্ব, এখন সবাই বলছে যে না সামাজিক ব্যবসা ট্যাবসা চলবে টলবে না, এগুলো আপনি এগুলো খেয়ালি খামখেয়ালি কথাবার্তা বলছেন আপনি, এগুলো চলবে টলবে না। কেন চলবে না? চলবে না এই জন্য মানুষ ব্যক্তিগতভাবে মুনাফা করতে না পারলে, সেই উৎসাহটা না পেলে, সেই ইনসেন্টিভ না পেলে কোনো দিন কেউ ব্যবসাতে যাবে না। তা আমি বললাম যে এটা কী বললেন, আমি তো যাচ্ছি। বলছে আপনি একটু পাগল মানুষ, আপনি কী করেন এটা অন্য বিষয়ে, এটা আপনি যদি সামগ্রিকভাবে মানুষের কথা চিন্তা করেন, মানুষ একমাত্র মুনাফার গন্ধটা পেলে সেদিকে যাবে। আপনার এখানে মুনাফার গন্ধ নাই, কাজে এদিকে যাবে না। হ্যাঁ, কাজেই আপনি এটা বললে হবে না। তা বললাম যে আপনি বলছেন যে মুনাফাই হলো একমাত্র ইনসেন্টিভ। বলছে হ্যাঁ, এটাই তো সবার কাছে একটা স্বীকৃত একটা সত্য যে মুনাফাই হলো একমাত্র ইনসেন্টিভ মানুষকে উজ্জীবিত করা, মানুষকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করা। আমি বললাম যে আমি একটা স্বীকার করি, একটা অংশ স্বীকার করি যে মুনাফা একটা ইনসেন্টিভ, ওয়ান অফ দ্য ইনসেন্টিভস, কিন্তু একমাত্র ইনসেন্টিভ না, দুনিয়াতে আরও অনেক ইনসেন্টিভ আছে। কাজে ওই ইনসেন্টিভগুলো খুঁজে দেখেন যে আর কী ইনসেন্টিভ হতে পারে। যে আমার কাছে যেটা ইনসেন্টিভ মনে হয়েছে সেটা আমি গ্রহণ করেছি। আমার কাছে ইনসেন্টিভ হলো যে টাকা রোজগারটা একটা বড় রকমের ইনসেন্টিভ, মুনাফা করা বড় ইনসেন্টিভ, তার চাইতে বড় ইনসেন্টিভ হচ্ছে সুপার হ্যাপিনেস, যেটা হলো মানুষের উপকার করা। যে আপনি একবার মানুষের উপকার শুরু করলে আর থামতে পারবেন না, এমন এর মধ্যে পেয়ে যাবে, আপনাকে নেশায় পেয়ে যাবে, আপনি একটার পর একটা করতে থাকবেন। বলছি এটা এমন জিনিস আপনার ভেতরে ঢুকে যায়, একবার একবার ভেতরে ঢুকলে এটার থেকে ত্রাণ পাওয়ার আপনার উপায় নেই। তো কাকে আপনি ইনসেন্টিভ বলছেন? কাজে আপনি একবার বলি কই এটা তো মানুষ করে না, মানুষ করে না, এই জন্য মানুষ কোনোদিন এই কাজটা করে নাই। একবার যদি করতো তাহলে এটার থেকে ছুটতে পারতো না সে। তা আমি শুধু বলছি যে একবার এক চামচ টেস্ট করে দেখেন, দেখলে আপনি কীরকম মনে হয় সেটা পরে বিচার করেন। তাহলে প্রথমত হলো যে ইনসেন্টিভ একমাত্র মুনাফা নয়, এটা হলো বিষয়। তারপরে অন্যান্য মুনাফা অন্যান্য ইনসেন্টিভ কী আছে এগুলো দিয়ে বিচার করেছি। আপনি খুব সুন্দর করে বোঝালেন আমাদের যে কীভাবে গ্রামীণ ব্যাংক সূচনা হয়েছিল। আমার খুব জানতে ইচ্ছে করছে যে এই গ্রামীণ ব্যাংকের ওই সময় দাঁড়িয়ে তখন রিস্কটাও তো খুব বড় একটা ব্যাপার, তো আপনি সেই রিস্ক মিটিগেট করার জন্য কী কী করেছিলেন সেটা জানতে চাইছি। কিচ্ছু করিনি, আমি আন্দাজে করলাম। তো এটা তো কোনো ভেবে চিন্তে কাজ না, তো কোনো এটা এটা তাৎক্ষণিক একটা কাজ। এতে আমি ভাবলাম যে টাকা জমিয়ে দিই, সে যদি আমার ফেরতও না দেয় আমার কয়টা টাকা গেল, কিন্তু লোকটা তো বেঁচে গেল। তা আমার ওই চিন্তাটা ছিল, আমি জানি না এই টাকা সে কোনো দিন ফেরত দেবে কি না আমাকে। আমি তো ওইটা চিন্তা করে তাকে টাকা দিইনি, টাকা দিয়েছি যে তোমার টাকার দরকার হলে আমার কাছে আসো, আমি তোমাকে টাকা দেবো, ওইটাই বলেছি। তারপর নেওয়ার সময় বলছে যে যখন সুযোগ পাবে আমার টাকাটা ফেরত দিও, ওই সুদ ইত্যাদির জন্য চিন্তা করেন, আমার মূল টাকাটা ফেরত দিলে হয়ে যাবে। ওইভাবেই শুরু করছি, কারণ আমার তখন মাথার মধ্যে ওগুলো আসেও নেই। আমি শুধু তাৎক্ষণিক তাকে ওই মহাজন থেকে ঠেকানোর জন্য যে যেতে মহাজনকে যেতে না। পরবর্তীতে আস্তে আস্তে যখন দেখলাম যে হচ্ছে, তখন ওই যে খরচ পোষানোর ইত্যাদি, আচ্ছা বলছে সবাই ইন্টারেস্টের কথা আছে, আমরা একটা ইন্টারেস্ট চার্জ করি তোমাকে বলে, আমাদের কোনো ওরা তো সবটাই নিয়ে নেয় আমাদেরকে, আপনি যেটা বলবেন এটা তো কিছুই না, এটা আমাদের জন্য একেবারে নস্যি। ঠিক আছে, তারা ওইটা তো আপত্তি করলো না। তো ওইভাবে হয়েছে, আমি ওই কোনো বিচার করে করে অগ্রসর হইনি। আমার বেশিরভাগ জিনিস হলো তাৎক্ষণিক জিনিস, হঠাৎ করে করা। এই যে বললাম বীজের ব্যবসা, এটা তো চিন্তাভাবনা করে করিনি, এই এই বীজ কেউ নাও কিনতে পারতো, কিন্তু ভাগ্যে সেটা কিনেছে এবং বড় হয়েছে। যদি না কিনতো আমার ওই প্রথম পয়সাগুলো কচ্ছা গেল, কিন্তু তারপরে দেখেছি কিনছে, বড় হয়েছে, ব্যবসা বড় হয়েছে, চিন্তা ভালো লাগছে। কিন্তু উদ্দেশ্য আমার মুনাফা করা না, উদ্দেশ্য ছিল যে তাদের ওই ছেলে মেয়েরা যেন শাক সবজি খায়, খেলে যাতে তাদের ওই রাতকানা রোগ থেকে তারা উদ্ধার পায়, এটাই উদ্দেশ্য ছিল। তেমনি স্যানিটারি ল্যাট্রিন এবং অন্যান্য অনেক কিছু পরবর্তী যে আসছে, আমরা এই করে করে প্রায় মানে মোর দেন 60 কোম্পানিজ আমি করেছি। কোনো কোনো কোম্পানি নেশন ওয়াইড কোম্পানি, বিরাট কোম্পানি হয়ে গেছে, কিন্তু ওই সোশ্যাল বিজনেস, কারো কোনো ইচ্ছা নেই এখান থেকে দুপয়সা রোজগার করে নিজের জন্য নিয়ে যাবে। সব তো উদ্দেশ্য হলো একটা সমস্যার সমাধান করা। স্যার একটা প্রশ্ন ছিল, মানে কয়েকটা ব্যাপারে তো আপনি বললেন যে বাংলাদেশ এগিয়ে আছে ভারতবর্ষের তুলনায়, স্যানিটেশন, ফিমেল লিটারেসি, টোটাল লিটারেসি তো আমি জানি না, বোধহয় বাংলাদেশ বোধহয়
হ্যাঁ, টোটাল লিটারেসির ডেটা আমার কাছে নেই, মানে আপনি হয়তো বলতে পারবেন, মানে মেল ফিমেল মিলিয়ে। আর কোন কোন সোশ্যাল প্যারামিটার্সে বাংলাদেশ মানে ভারতবর্ষ সরি মানে ভারত বাংলাদেশের থেকে শিক্ষা নিতে পারে? এবং আপনি পশ্চিমবঙ্গকে মানে মানে এখন ভারতবর্ষ থেকে আলাদা করে এপার বাংলা, মানে পশ্চিমবঙ্গর কী কী মানে একটা তো যেটা গ্রোথ মানে বার্থ রেট সেটা তো অলমোস্ট সেম যেটা শুনলাম, কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশের থেকে আলাদাভাবে কীভাবে শিক্ষা নিতে পারে সোশ্যাল প্যারামিটার্সে? এবং বাংলাদেশে একটা জিনিস যেটা আমি শুনেছি, কারণ আমি কোনো দিন বাংলাদেশ যাইনি, সেটা হচ্ছে যে ধর্মের এটা বাংলাদেশে অফলেট বা কিছুদিন আগে থেকে বেশ কিছুটা বেড়েছে, মানে ধর্মান্ধতা, যদিও এখানেও বাড়ছে সেটা, হ্যাঁ, মানে জার্নালিস্ট লিঞ্চিং এসব যা শুনছি, এবং বাংলাদেশের ভারতবর্ষের প্রতি প্রচণ্ড একটা মানে যদিও ভারতবর্ষর বাংলাদেশ স্বাধীন করতে ভারতবর্ষের প্রচুর হাত আছে, কিন্তু এখন গত 47 বছরে প্রচণ্ডভাবে নাকি ঘুরে গেছে, মানে কোনো একটা ক্রিকেট ম্যাচ হলে শুনেছি নাকি বাংলাদেশ মানে এটা কি বিগ ব্রাদার মানে ফারাক্কার জল আর আটকে দিচ্ছে এইসব ব্যাপারে, এই ব্যাপারগুলো যদি একটু বলেন, মানে 3-4 প্রশ্ন, মানে ভারতবর্ষ পশ্চিমবঙ্গ কী কী শিক্ষা নিতে পারে বাংলাদেশের কাছ থেকে, আর ভারতবর্ষ কোনো সোশ্যাল প্যারামিটার্সে এগিয়ে আছে কি না অ্যাট অল, এবং ধর্মের ব্যাপারটা এবং বিগ ব্রাদার অ্যাটিচিউড, মানে বাংলাদেশে যেটা শুনি যে মানে হার্ডলি কেউ বাংলাদেশ মানে ভারতবর্ষকে সাপোর্ট করে, মানে কোনো একটা ক্রিকেট ম্যাচ হলে, আমাদের দেশে তো ক্রিকেটই একটা খেলা, আর কোনো খেলা নেই, সেজন্য ক্রিকেটটাই বললাম, তো এই ব্যাপারগুলো যদি একটু আপনি বলেন আর কি। একটা হলো যে জন্মহার ইত্যাদি, তার সঙ্গে যেটা আছে সেটা হেলথ ইন্ডিকেটার্স, যত হেলথ ইন্ডিকেটার্স আছে, আমাদের ধরেন 20 বছর আগে বাংলাদেশ ছিল ওই সার্ক কান্ট্রি যত কান্ট্রি আছে তার মধ্যে সবার নিচে এই হেলথ ইন্ডিকেটার্সের মধ্যে, ম্যাটারনাল মর্টালিটি, ইনফ্যান্ট মর্টালিটি এন্ড সো অন। এই গত 20-25 বছরের মধ্যে ক্রমে ক্রমে বাংলাদেশের ইন্ডিকেটার্সগুলো ইম্প্রুভ করতে করতে এখন সার্ক কান্ট্রিজ মধ্যে এটা হলো টপে আছে এখন, কাজে এটা একটা দ্রুত পরিবর্তন হয়েছে। হ্যাঁ, এটা দ্রুত পরিবর্তন হয়েছে। এটাও হলো যে সব কিছু ছিল, সব কিছু মিলিয়ে সার্ক, অল সার্ক কান্ট্রিজ, 88 সব কিছু মিলিয়ে, এই আমি বলছি যে হেলথ ইন্ডিকেটার্স, শুধু হেলথ ইন্ডিকেটার্স, এই যে ম্যাটারনাল ডেথ, ইনফ্যান্ট ডেথ ইত্যাদিতে যত রকমের হেলথ ইন্ডিকেটার, 6 মতো ইন্ডিকেটার্স আছে, সব কটা হেলথ ইন্ডিকেটারে বাংলাদেশ সবার থেকে এগিয়ে আছে। তা আমি এগিয়ে আসার ব্যাপারটাকে গুরুত্ব দিচ্ছি, আর দিচ্ছি যে নিচের থেকে উপরে এটা এসছে, এটাকে গুরুত্ব দিচ্ছি, যে একেবারে নিচে ছিল আগে বা ওখানে উপরে ছিল, এখন আস্তে আস্তে দুকদম এগিয়ে গেছে, উঠে গেছে, ওরকম না। কাজে কিছু একটা বড় রকমের পরিবর্তন বাংলাদেশ সমাজে হয়েছে, যে কারণে এটা সম্ভব হয়েছে। বাংলাদেশের হেলথ সার্ভিস, এটা সরকারি সার্ভিস আপনাদের মতোই হয়তো, এমন কোনো আহামরি সার্ভিস না, ডাক্তার ডাক্তারের জায়গায় থাকে না, সে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে যেখানে তার যাওয়ার কথা ছিল সেখানে গিয়ে একটা যোগদানপত্র দিয়ে আসে, তারপর আর কোনো দিন ওখানে যায় না, বসে বসে তারপর বেতনটা নেয়, যেখানে সে প্র্যাকটিস করে সেখানে বেতনটা নিয়ে আসে। কাজে ওই হলো আমাদের হেলথ সিস্টেম, আমাদের হেলথ সিস্টেমে প্রচুর ডাক্তার আছে, নার্স আছে, যা সাধ্যমতো ওষুধ দেওয়া হয়, ফ্রি ওষুধ দেওয়া হয়, সে ফ্রি ওষুধ আপনি বাজারে কিনবেন, ওখান থেকে পাবেন না, সরকারি অফিসে পাবেন না, ওই ওষুধেই সরকারি সামনের দোকানে পাবেন, কারণ ওইটা পাচার হয়ে গেছে, এখান থেকে ওখানে চলে যায়। ওই হলো আমাদের নমুনা হিসেবে দিচ্ছি, এমন কোনো আহামরি না। তো যেই এই পরিবর্তনগুলো সংঘটন, যেটা বাংলাদেশের যত কিছু আপনি ব্যাখ্যার মধ্যে আসবেন, এটা কমন ফিচার হিসেবে, আমার ধারণা এটা কমন ফিচার হিসেবে আসবে, এক কথায় না এক কথায় জনগণের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে একটা পরিবর্তন। এই পরিবর্তনের ভূমিকার মধ্যে সিভিল সোসাইটির একটা ভূমিকা, সরকারের বাইরে একটা ভূমিকা, এই ভূমিকাটা একটা পরিষ্কারভাবে দেখতে পারবেন। যত কিছু কর্মকাণ্ড বাংলাদেশে হয়েছে, একটা নাড়া দিয়েছে নিচের থেকে, একটা বড় নাড়া, এবং নাড়াটা শহর কেন্দ্রিক না, একটা এলাকা কেন্দ্রিক না, একটা সারা বাংলাদেশ জুড়ে একটা বড় রকমের নাড়া। সেখানে এই শিক্ষা বলেন, স্যানিটেশন বলেন, যত কিছু বলেন, হাউজিং বলেন, সব কিছু এসে গেছে, সব কিছুতে টপ হয়ে গেছে তা না, কিন্তু যেখানে ছিল সেখান থেকে অনেক উপরে চলে গেছে। তো কাজে এখন পুরো বাংলাদেশের সেই হিসেবে অন্য একটা লেভেলে চলে এসছে, তার চিন্তাভাবনা করা, কাজ করার ইত্যাদি। এটা ছিল গ্রামীণ ব্যাংকে যখন আমরা শুরু করি তখনকার,
তারপরে আমরা জোর দিলাম তাদের ছেলে মেয়েদের উপরে, এটা ব্যাংকের করার কথা না, কিন্তু আমরা বললাম যে না, ওদের মা বাবা সবাই হলো নিরক্ষর। আমরা বলছি দ্বিতীয় প্রজন্ম যারা আসবে তাদের একজনও নিরক্ষর থাকতে পারবে না, তাদেরকে সবাইকে লেখাপড়া শিখতে হবে। এটা ব্যাংক হিসেবে আমরা দায়িত্ব নিলাম এবং দায়িত্ব একবারে কঠিনভাবে পালন করার জন্য, এমন না যে কথার কথা ব্যক্তিত্বতে বলে দিলাম হয়ে গেল, একবারে এটা স্পেসিফিক টাকা পয়সার লেনদেনের যেরকম খবর রাখতে হয়, ওই ছেলে স্কুলে গেল কি না গেলো না তারও খবর আমাদেরকে রাখতে হয়, আমাদের স্টাফদের রাখতে হয়। কাজে এটা একটা অঙ্গাঙ্গীভাবে একটা জিনিস হয়ে গেল। এর ফলে এদের ভেতরে গ্রামীণ ব্যাংকের সদস্যদের ভেতরে আর নিরক্ষর নাই, এবং এরা হলো 90 লক্ষ পরিবার বর্তমানে, এই যে 90 লক্ষ পরিবারের মধ্যে এটা। এবং তাদেরকে আমরা শিক্ষা ঋণ দিলাম, তাদেরকে স্কলারশিপ দিলাম, তারা হায়ার এডুকেশনে চলে গেল, সব কিছু হয়েছে। তারা উপরে উঠতে উঠতে যদ্দুর, তাদের বলছে টাকা তোমার সমস্যা না, তুমি যদ্দুর লেখাপড়াটা করতে পারবে ততক্ষণ গ্রামীণ ব্যাংক তোমাকে টাকা দিয়ে যাবে, এটা নিয়ে চিন্তা করে সব শেষ হওয়ার পরে তারপর আস্তে আস্তে টাকাটা শোধ করে দিয়ে ওটা পরে বিবেচনা হবে, এখন তোমার লেখাপড়ার পর। এর ফলে যে যদ্দুর পেরেছে, কেউ মাস্টার্স করেছে, কেউ ব্যাচেলার করেছে, কেউ পিএইচডি করেছে, কেউ দেশে শিক্ষকতা করছে, কেউ বিদেশে গিয়ে শিক্ষকতা করছে, বা গ্রামীণ ব্যাংকের ছেলে মেয়েদের মধ্যে বহু প্রফেসর দেখবেন নানা দেশে এখন শিক্ষকতা করতেছে, যা করার কথা না, একেবারে নিরক্ষর পরিবার থেকে সে উঠে চলে এসছে, এবং গরিব নিরক্ষর, শুধু নিরক্ষর না একদম গরিব, যে কারণে সে গ্রামীণ ব্যাংকে ঢুকতে পেরেছে। এই একটা পরিবর্তন, দ্বিতীয় প্রজন্ম অন্য রকমের প্রজন্ম হয়ে উঠেছে। তো সে তার মধ্যে আমরা প্রথম এনেছি টেলিফোন, যে গ্রামীণ ফোন নামে একটা ফোন শুনেছেন কিনা জানি না, এই প্রথম বাংলাদেশে হলো এটা গ্রামীণ ফোন, গ্রামীণ ব্যাংক নাম অনুসারে আমরা এটা নামকরণ করলাম, আমরাই সৃষ্টি করলাম টেলিফোনটাকে। আমাদের প্রথম অবজেক্টিভ হলো ওই কোম্পানির একদম লিখিতভাবে আমরা ঘোষণা, আমরা এই টেলিফোনকে প্রথমে গ্রামে আনতে চাই, কারণ টেলিফোন সবসময় শহরে থাকে, এটাই আমাদের নিয়ম। সরকারি যে টেলিফোন ছিল শহরেই পাওয়া যেত, তখন মাত্র 2 লক্ষ টেলিফোন ছিল সারা বাংলাদেশ জুড়ে যখন আমরা শুরু করি, 1996 সালে শুরু করলাম, এবং বেশিরভাগ ফোন চলে না। একটা টেলিফোনের কানেকশন পেতে হলে আপনাকে মন্ত্রী শান্তি ধরাধরি করা ছাড়া আর কোনো উপায় থাকতো না, একটা শুধু একটা ফোন কানেকশন পাওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে আমরা শুরু করলাম, অবজেক্টিভ হলো এটা আমরা গ্রামে নিয়ে যাব, গ্রামে প্রথমে গরিব মহিলাদের হাতে এটা ফোনটা দেব, একদম উল্টা কথা। তো লোকে বলে যে সরকারি লোকজনই বলতে আরম্ভ করলো, আপনার গরিব মহিলাদের হাতে ফোন দিয়ে লাভটা কী হলো, সে কারে ফোন করবে, কার সঙ্গে সে কথা বলবে? তা আমি বললাম যে না, আপনারা ভুল করছেন, কার সঙ্গে কথা বলার জন্য আমরা বলি নাই, চিন্তা করি না, আমরা চিন্তা করছি এটা তার উপার্জনের একটা পন্থা হবে, এইটা দিয়ে সে গ্রামে যত লোক টেলিফোন করতে চায় তার কাছে আসতে হবে এবং তাকে পয়সা দিয়ে এই ফোন করতে হবে, এবং যেহেতু ফোন নাই কারো কাছে, সবাই তার যত বড় লোক হোক তার কাছে আসতে হবে ফোন করার জন্য। আমরা ওদেরকে নাম দিলাম টেলিফোন লেডি। এই টেলিফোন লেডি কিছুদিনের মধ্যে আমরা প্রায় 4 লক্ষ টেলিফোন লেডি হলো সারা বাংলাদেশে, এবং তাদের ভাগ্য একেবারে দ্রুত পরিবর্তন হয়ে গেল, এত ব্যবসা করলো সে ওই ফোন দিয়ে, এবং এমনভাবে সে প্রচারিত হলো ওই টেলিফোন, গ্রামীণ ফোন আজকে গ্রামে গঞ্জে সর্বত্র টেলিফোন, টেলিফোন ছাড়। এবং এটার থেকে আস্তে আস্তে পৃথিবীর অন্যান্য জায়গাতে উৎসাহ হলো যে না, গ্রামে ফোন নেওয়া যায়, এটা অসম্ভব কিছু না, এই দেখো বাংলাদেশে তারা করেছে, ওইভাবে হয়েছে। কাজে একটার পর একটা জিনিসগুলো নতুন নতুনভাবে এসছে, এগুলো করেছে, কাজে ওইভাবে এই সূত্রপাতগুলো হয়েছে, একটা নতুনভাবে নাড়া দেওয়ার জিনিস। আপনি যেগুলো ধর্মের কথা বললেন, ওগুলো বললেন, এগুলো রাজনৈতিক কথাবার্তা, কে কী পছন্দ করে না করে, ক্ষুদ্র স্বার্থ সবারই আছে, সব জায়গায় আছে, এগুলোকে অতিক্রম করার কাজ হলো আমাদের। এই যে নতুন প্রজন্ম সৃষ্টি করতে হবে সেটাই হলো আমাদের কাজ করা, ওই পুরনোকে টানি টানি এটাকে লম্বা করে কোনো কাজ নেই, ওইটাকে ভুলে যেতে হবে, ভুলে নতুন সৃষ্টি করবো, যে যেদিকেই থাকুক না কেন এটাকে ভুলে যেতে হবে। স্যার, আমাদের যেই রকম অর্থনীতিটা পড়ানো হয় ইউনিভার্সিটিজে, এটা কি অনেকটা সেটারও সমস্যা? কারণ আমাদের তো শুধু নিও ক্লাসিক্যালটাই পড়ানো হয় এবং অল্টারনেটিভ ইকোনমিক্সগুলো আমরা জানতে পারি না এবং জানতে দেওয়া হয় না, সেটা পরিকল্পিতভাবেই জানতে দেওয়া হয় না। তো সেটাকে যদি বদলানো হয়, কোথাও কি সামাজিক সমস্যাগুলোও সমাধান হবে বলে আপনার মনে হয়? হবে, অন্তত যেটুকু পথ আমার চোখে আছে, যেগুলো আমি বলি, যে কোনো সমস্যা আছে, এটা আমার একদম প্রথম থেকে এই কথা আমার বলে আসছে, আবার রিপিট করছি আজকে, যে কোনো সমস্যা আছে তার একাধিক সমাধান আছে। সমস্যা মানেই হলো তার একটা না একটা সমাধান থাকবেই। একাধিক সমাধান থেকে আমাদের কাজ হলো মানুষ হিসাবে সবচাইতে উত্তম সমাধানটা খুঁজে বার করা এবং তা কাজে লাগানো। আমি যদি বলি এই সমাধান এটা হবে না, আমাদের লোক নিরক্ষর, আমাদের অর্থনীতি ছোটো, আমরা বিদেশ, আমরা আমাদের বহুদিন পরাধীন ছিল, এই সব গল্প করে কোনো কাজ নেই। এটা হলো যে আমরা মানুষ, আমাদের ক্ষমতা অপরিসীম,
সীমাহীন আমাদের সৃজনশীলতা। আমি যেখানেই থাকি, যে গ্রামে যে প্রান্তেই থাকি না কেন, আমি একই মানুষ, আমার কাছে সেই ক্ষমতা আছে, আমি এটা পারি, এই ধারণাটা আসতে, আমি পারি, এই বুঝটা তাকে আসতে হবে, আসতে সে ক্ষমতাটা প্রয়োগ করার কথা বলছে। আমি যদি এটা না জানি যে আমার ক্ষমতা আছে, আমি কোনোদিন ক্ষমতা প্রয়োগ করার কথা বলছি। আমি যদি জানি আমার ক্ষমতা আছে অথচ আমি প্রয়োগ করবো না, সেটাও গেল পানিতে চলে গেলো, এটাও কোনো কাজে লাগলো না। আমার ক্ষমতা আছে, আমি প্রয়োগ করতে চাই, আমি ভুল করতে পারি কিন্তু আমি প্রয়োগ করব, এটাই হলো বিষয়। তো কাজে আমি সামাজিক ব্যবসায় যদি আপনি ক্লাসে পড়াতে চান, অনেক দেশের বিশ্ববিদ্যালয় এখন, এটা এখন বোধ হয় 50টার মতো হবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, প্রায় 30টা দেশের বিশ্ববিদ্যালয়, ক্রমে ক্রমে হচ্ছে সোশ্যাল বিজনেস সেন্টার বলে কতগুলো ইউনিট সৃষ্টি করেছে বিশ্ববিদ্যালয়ের মধ্যে। ওরা শুধু অর্থনীতিতে না, সোশ্যাল বিজনেসটা শুধু অর্থনীতির বিষয় না, এটা পুরো সমাজের বিষয়। সে ইঞ্জিনিয়ারিং পড়লো, তাকে সামাজিক ব্যবসা বুঝতে হবে, সে ডাক্তারি পড়লো, তাকে সামাজিক ব্যবসা বুঝতে হবে, সে এগ্রিকালচার করলো, তাকে সামাজিক ব্যবসা বুঝতে হবে। কারণ এটা হলো সমাধানের একটা পন্থা। তোমার হেলথ প্রবলেম আছে, হেলথের ইস্যু আছে, সেটা তাহলে আমি ডাক্তার হই, আমি যদি না জানি এটা আমার অজানা থেকে যাবে, ওই ইকোনমিক্সের লোক কখন আমাকে বললো, তার থেকে শিখতে হবে, তার শেখার কিছু নাই, তো সাধারণ একটা ধারণা। তো কাজে সবাই এটাকে, তারা কোর্স দেয়, তারা সব সাবজেক্টের লোককে কোর্স দিচ্ছে, শেখাচ্ছে সামাজিক ব্যবসাকে, এবং ছাত্রদের মধ্যে কম্পিটিশন সৃষ্টি করছে, অল ডিপার্টমেন্টস ইনক্লুড, যে একটা যে কোনো সমস্যা তুমি ফিক্স করো, আমরা ঘোষণা করলাম এই সমস্যা, তুমি একটা সামাজিক ব্যবসা তৈরি করো, সমাধান দাও। তোমাদের সবার একটাই সমস্যা, সমস্যাটা হলো একটু বেকারত্ব কি দূর করার জন্য আমি কী সামাজিক ব্যবসা করব। এখন 100 জন 200 জন 500 জন ছেলে মেয়ে অংশগ্রহণ করলো, সে একটা ডিজাইন করলো সামাজিক ব্যবসা, তার মধ্যে টপ 1, 2, 3 হলো অত্যন্ত চমৎকার ডিজাইন করেছে তারা, তাদেরকে পুরস্কার দেওয়া হলো, যে হ্যাঁ তোমার পুরস্কার দিলাম। একজন বলেছে পুরস্কার কেন, আমি এটাতে ইনভেস্ট করতে চাই, এটা তো ব্যবসা, এটা ব্যবসা হিসেবে আসুক, চলুক, ওইভাবে আসছে। তো কাজে এটা ধারণাগুলোকে আস্তে আস্তে নিয়ে আসা, যে চলা আমরা বছরে 2টো বড় বড় সম্মেলন করি, একটা বলে সোশ্যাল বিজনেস ডে, এটা সবসময় বাংলাদেশে হয়, এটা জুন মাসের শেষের দিকে হয়, জুন 28-29, সবাই আসে, দুনিয়ার সবাই আসে, এটা বোঝার জন্য যারা কে কী করছে অন্যান্য দেশে, তারা এগুলো ব্যাখ্যা করে নিয়ে আসে। তার সঙ্গে একটা যেটা আপনার সঙ্গে প্রযোজ্য, সেটা হলো একটা একাডেমিয়া কনফারেন্স, সোশ্যাল বিজনেস একাডেমিয়া কনফারেন্স, যে সমস্ত বিশ্ববিদ্যালয়ে সোশ্যাল বিজনেস পড়ানো হচ্ছে, গবেষণা হচ্ছে ইত্যাদি ইত্যাদি, তাদের প্রতিনিধিরা আসে, তারা আসে, তাদের পেপার প্রেজেন্ট করে ইত্যাদি। এবং আবার একটা বিশ্বজুড়ে আরেকটা হয়, সেটা পৃথিবীর বিভিন্ন শহরে হয়, সর্বশেষটা হয়েছিল প্যারিসে গত নভেম্বর মাসে, এবং সবাই আসে, প্রত্যেকবার এটা নভেম্বর মাসে হয়, প্রত্যেক বছর পৃথিবীর বিভিন্ন শহরে হয়, কোনো সময় বার্লিন, কোনো সময় মেক্সিকো, কোনো সময় কুয়ালালামপুর ইত্যাদি ইত্যাদি, ওইখানে আবার এটা হয়। এখানে ওই আবার একাডেমিয়া কনফারেন্স, যে লেটেস্ট কী গবেষণা হলো এটার উপরে, কে কী করছে, কেন করছে ইত্যাদি ইত্যাদি, বিতর্কটা কোথায়, ট্র্যাডিশনাল ক্লাসিক্যাল থিওরির সঙ্গে এটার সঙ্গে কী বিতর্ক, এটার বক্তব্য, তার একাডেমিক্যালি যা যা করে সেগুলো সে সব করে। কিন্তু ইয়াং ছেলেপেলেদের মধ্যে, মনের মধ্যে প্রচণ্ড একটা উৎসাহ হয়, আমি কিছু করতে পারি, আমি শুধু শুনে গেলাম, কী জন্য শুনে গেলাম, আমাকে একটা চাকরি জোগাড় করতে হবে, এইটাই হলো আমার মুখ্য উদ্দেশ্য, চাকরিটা পেয়ে গেলে আমার সব কাজ শেষ, এইটা যেন এখানে যেন আমার জীবনের শেষ হয়ে না যায়, একটা চাকরি পাওয়া যেন জীবনের একমাত্র লক্ষ্য না হয় আমাদের জীবনে, এটাই। সোশ্যাল বিজনেস নিয়ে বললেন, এবং আপনার উদ্দেশ্যে বলি যে এটা একটা, এই যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হচ্ছে, তেমনি ইকোনমিক্সে কিন্তু আরও নানাবিধ ট্রেন্ড চলছে। আজকের দিনে আমি বলছি, ওয়ান অফ দি ফাইনেস্ট ম্যাথামেটিক্যাল ইকোনমিস্ট জদ্রেজ ঝাড়খণ্ডের গ্রামে পদযাত্রা করছেন রেশন দুর্নীতির বিরুদ্ধে। সুতরাং এইটা অনেক কিছু হচ্ছে, শুধুমাত্র কলকাতা বিশ্ববিদ্যালয়ে কি হলো বা না হলো সেটা দিয়ে নয়, তবে আপনি খবর রাখছেন সেটা খুব ভালো কথা, আরও বেশি খবর রাখতে হবে। এবং প্রফেসর হ্যাঁ, সেটা তো অনেক, সেই গল্পটা আমরা পরে করব, এটা হয়ে যাক। আপনি হ্যাঁ স্যার, আপনি আপনার কর্মকাণ্ড শুরু করেছিলেন 1974 সালে, যখন বাংলাদেশের বেশিরভাগ গ্রামে ইলেকট্রিসিটি ছিল না, টেলিফোন ছিল না, ইন্টারনেট তো বাদই দিলাম। আমার প্রশ্নটা এরকম, আপনি যদি আজকের আপনার কর্মকাণ্ড শুরু করতেন, যখন আপনি প্রযুক্তির একটা বিরাট সাপোর্ট পেতেন আপনার পেছনে, আপনার কি মনে হয় তাহলে সেই কর্মকাণ্ডটা, যে পরিশ্রম আপনাকে 74 সালে করতে হয়েছিল, তার থেকে কাজটা সহজ হতো না কঠিন হতো? কারণ আজকের প্রযুক্তি সঙ্গে থাকায় যেমন সুযোগ আমাদের বেড়েছে, বিপদও বেড়েছে।
আপনি যে সকল ধর্মীয় হুমকির মুখে পড়েছেন 1974 থেকে 1996 এ এখন আরো সহজে পড়তেন। আমার প্রশ্ন, 1974 এর বদলে 2018 তে যদি আপনি আপনার প্রথম কাজটি করতেন তাহলে কি আপনার জয়যাত্রা আরো সহজ হতো? হয়তো না, সেটাই বলি। আমি বলবো যে আমি ভাগ্যবান যে আমি অনেক আগে শুরু করেছি, যে এই সব টেকনোলজি আসার আগে। এই জন্য বলছি যে যখন টেকনোলজি একটু একটু করে আসতে আরম্ভ করলো, আমি টেকনোলজিটাকে আমার মতো করে সাজাতে পেরেছি। আমি যদি আজকে ঢুকতাম, টেকনোলজির মতো করে আমাকে ঢুকতে হতো। এটাই হলো বিড়ম্বনা, যেটা হয়ে গেছে। আমি যদি শিক্ষা ব্যবস্থা পাল্টাতে চাই, আজকের দিনে অত্যন্ত কঠিন, যেহেতু একটা একটা বিরাট প্রস্তুতি নিয়ে, দীর্ঘ সময় ইতিহাস নিয়ে সেটা গড়ে উঠেছে। আমি হঠাৎ করে তাকে পাল্টাতে পারছি না। আমি যদি আজকের দিনে প্রথম শিক্ষা ব্যবস্থা চালু করি কোনো এক জায়গায় যেখানে শিক্ষা ব্যবস্থা নেই, অত্যন্ত সহজ, আপনি যা বলবেন সেটাই হবে। কিন্তু এটা অন্য সব হবে। কাজে আমি বলবো যে আমি এমন সময় এসেছিলাম যেখানে টেকনোলজি ছিল না, কিন্তু আসার যাত্রা শুরু হয়েছে, এবং শুরু হয়েছে বলে আমি গ্রামীণ ফোন করতে পেরেছিলাম। আজকে আমি গ্রামীণ ফোন, কেউ আমার গ্রামীণ ফোন করতে পারে এত বিলিয়ন্স অফ ডলার্সের মধ্যে। তখন তো লোক জানতো না যে এর মধ্যে বিলিয়ন্স অফ ডলার্স। আমরা লাইসেন্স দিয়েছি, আমাকে তো লাইসেন্স দিয়ে দিয়েছে, বুঝেও নাই যেটা কীরকম এর ভবিষ্যৎ কী আছে, কী একটা গ্রামে নিয়ে যাবে বলছে। আচ্ছা ঠিক আছে, একটা লাইসেন্স দাও, আজকে একটা লাইসেন্স নেবার চেষ্টা করেন আপনি, অসম্ভব ব্যাপার। ঠিক আছে, এই সুযোগটা আমরা নিয়েছি, আমাদের কাছে। যেমন বললেন যে গ্রামে বিদ্যুৎ ছিল না, ছিল না, আমরা গেছি গ্রামে, বিদ্যুৎ ছিল না, কিন্তু আস্তে আস্তে আমাদের কিছু সময় পরে কম্পিউটার আসতে আরম্ভ করলো। এই সকলকার আমলে এই 256K এতটুকুর কম্পিউটার দিয়ে শুরু। তা আমরা বললাম যে দেখো কম্পিউটার করলে ন চাকসাকো এটাতে কিছু করা যায় কিনা, ওই সময় আমরা শুরু করেছি। আমরাই প্রথম ব্যাংক সারা বাংলাদেশে যেখানে আমাদের এন্টায়ার সিস্টেম কম্পিউটারাইজড। গ্রামে কিন্তু বিদ্যুৎ নাই, গ্রামে কোনো কম্পিউটার নাই, কিন্তু আমাদের এন্টায়ার সিস্টেম, যেটা বাংলাদেশের 80,000 গ্রামে আমরা কাজ করি, কিন্তু সিস্টেমটা টোটালি কম্পিউটারাইজড। এটাকে আমরা অসাধ্যকে সাধ্য সাধন করেছি, যেহেতু আমাদেরকে করতে হবে, আমরা জানি যে এটা হবে এবং হয়েছে বলে আজকে আমরা টিকতে পেরেছি, কারণ এটা অত্যন্ত সহজ হয়ে গেছে। বাংলাদেশের গ্রামে বিদ্যুৎ ছিল না, আমরা গেলেই দেখা তো সন্ধ্যা হচ্ছে, অন্ধকার হয়ে গেল, তাহলে মনে হলো যেন আমরা গুহা যুগে বাস করছি, এত বছর পরেও আমরা এই অবস্থাতে আছি, এটা কোন ধরনের বাংলাদেশ হলো। তা আমাদের মাথায় আসলো যে এটা কিছু করা যাবে। তো তারপরে বুঝলাম, আচ্ছা ঠিক আছে, সোলার এনার্জির কথা কাগজপত্র দেখি, সোলার এনার্জি আনা যায় কিনা। তো পণ্ডিতদের সঙ্গে আলাপ করলাম, সোলার এনার্জি বলে না না এটা বাংলাদেশে হবে না, এটা ইউরোপ আমেরিকাতে সম্ভব, আমাদের দেশে এগুলো সম্ভব না। বলছি কেন সম্ভব না? বলে দাম অনেক বেশি। আচ্ছা দাম বেশি, কিন্তু যদি ফায়দা আমাকে বেশি দেয় তাহলে দামে অসুবিধা থাকে। বলে না না এটা পারবেন না। তো আমি বললাম যে আমি চেষ্টা করবো, দেখা যাক। তো আমি একটা কোম্পানি বানালাম, নাম দিলাম গ্রামীণ শক্তি, সোলার হোম সিস্টেম বিক্রি করা। সবারই বোঝালাম যে জিনিসটি আপনি বিদ্যুৎ পাবেন, টাকা লাগবে ইত্যাদি। লোকের দাম টাম শুনে বলে না যান আপনি অন্য কাজ করেন, আমরা এটা নিতে পারবো না, অত দাম দিয়ে দিতে পারবো না। 4-5টা সোলার হোম সিস্টেম সারা মাস জুড়ে বিক্রি করা আমাদের অসাধ্যের মাঠে কাজ হয়ে গেল, পারা যাচ্ছে না। তো আমরা একটা বুদ্ধি করলাম যে এটা লোককে বোঝাতে হবে, তো এটা তো ছেড়ে দিলে হবে না। বুদ্ধি করলাম যে সহজ একটা বিষয় বুদ্ধি করলাম, প্রথমে গিয়ে জিজ্ঞেস করি আপনি মাসে কত টাকার কেরোসিন কেনেন। তো হিসাব সে বলে মাসে এত টাকার কেরোসিন কেনেন। তো ঠিক আছে, আপনি প্রতি মাসে আমার এই টাকাটা দেন, একদম ফিক্সড, এটা বাড়বেও না কমবেও না। আপনি আগামী 3 বছর ধরে প্রত্যেক মাসে আপনি এই কেরোসিন পয়সাটা আমাদের দিয়ে যাবেন, আপনাকে আজকেই আমরা সোলার হোম সিস্টেম দিয়ে গেলাম। কাজে আপনার লোকসান আসান কিছু না। আর যদি মাঝখানে অপছন্দ হয় যে এটা চলে না, বলছিলো চলবে, আমাদেরকে ফেরত দিয়ে দিয়ান, সামনে থেকে 1 পয়সা দিতে হবে না। লোকে দেখে মন্দ কি, আমি যে কেরোসিনের পয়সাতে এটা পাই দেখি না। এই শুরু হলো, এমন চলা শুরু করলো, আজকে অন্তত পক্ষে 2 মিলিয়ন হোমস বাংলাদেশে সোলার এনার্জিতে চলে, এবং এটা সামাজিক ব্যবসা। ওই পয়সা নিয়ে তাকে রোজগার করে সমস্ত খরচ পোষাতে হয়। এই সোলার হোম সিস্টেম এইতে পৌঁছতে গিয়ে সারা দুনিয়াতে আমরাই প্রথম হলাম যে অফ গ্রিড সিস্টেমে ফার্স্ট। এত বড় অফ গ্রিড সিস্টেম সারা দুনিয়া তার কোথাও নেই। আমাদের দেখা দেখি অন্যান্য এনজিওরা শুরু করলো, তারাও এটা করছে, এবং সব মিলিয়ে বাংলাদেশে নিয়ারলি অ্যাবাউট 4 মিলিয়ন হোমস এখন সোলার সিস্টেমে চলে, এবং ক্রমেই বাড়তেছে। ঠিক আছে, যেখানে গ্রামে বিদ্যুৎ ছিল না, এখানে আপনি ওই 5 মাইল দূর থেকে দেখবেন যে ওখানে বিদ্যুৎ চলতেছে, কারণ বিদ্যুতের লাইট এমন জিনিস আপনি বহু দূর থেকে দেখবেন। সেখানে বিদ্যুৎ যাওয়ার সঙ্গে সঙ্গে টেলিভিশন কাছে যা যা যেতে হয় সব কাছে কিছু বলুন। এক্সট্রা এনার্জি,
এটা করা যাবে এখন এখন সেটা হচ্ছে এখন নানা রকমের ভঙ্গি হচ্ছে আপনি আরেকটা প্রশ্ন করেছেন মেইন সিস্টেমে দেওয়া যাবে কিনা আমরা লোকাল সিস্টেম করতেছি লোকাল সিস্টেম করে বলছি আপনারা তো সারাক্ষণ এটা ব্যবহার করেন না যখন ব্যবহার করেন না তখন এটা সিস্টেমে চলে যাবে আপনি এর পয়সা পাবেন লোকে বলছে এটা ভালো আমার তো দরকার নেই কারণ ওটা আমি আজকে ব্যবহার না করলে কালকে এটার কোনো ইউজ নেই কাজে আমরা এখন সিস্টেমে দিয়ে দিয়েছি সে তার এক্সট্রাটা সিস্টেমে দিয়ে দিচ্ছে অন্যজনের বেশি দরকার ওই তার ক্যাপাসিটি নাই সে ওখান থেকে সিস্টেম থেকে কিনে নিচ্ছে কাজে লোকাল সিস্টেম এটা আমরা ন্যাশনাল গ্রিড এখনও যাইনি ওটা আমরা করার চেষ্টা করিনি আপনি বললেন যে খুব কম লোকের কাছে অনেক টাকা রয়েছে এর মধ্যে যে আটজনের দুজন এক্সাম্পল দিলেন ওয়ারেন বাফেট বিল গেটস তারা কিন্তু নিজেদের প্রজন্মেতেই টাকাটা রোজগার করেছে মানে বিল গেটস নিজে ব্যবসা করে করেছেন রাইট সো মার্ক জুকারবার্গ তো বাচ্চা ছেলে তো এর মধ্যে করে এক্স্যাক্টলি সো দ্য কোয়েশ্চেন ইজ এটা তো মানে এরা তো কোনো জালকারি করে টাকাটা রোজগার করে আমি তো বলি না আমরা আমি আমি আই আর হোয়াট আই এম সেইং ইজ ইউরোপে কিছু কথাবার্তা চলছে যে একটা প্রজন্ম যা টাকা রোজগার করলো সেটা সে মারা যাবার পর পরের প্রজন্মে যাবে না আইন করে ফেলতে পারে ইনহেরিটেন্স বলে কিছু থাকবে না যে যা করার আপনি সমস্ত উপভোগ করেন সবকিছু করেন যাবার বেলা এটা দশজনের সারা দুনিয়ার সম্পত্তি হয়ে গেল তখন এটা সম্ভব আর যদি ইনহেরিটেন্স চলতে থাকে তাহলে চিন্তা করেন বিল গেটসের ছেলে মেয়েদের কী অবস্থা হবে আমাদের কাছে কিছুই থাকবে না তো কিছুই পাবেন না আর একটা প্রশ্ন নিচ্ছি হ্যালো স্যার একটা ছোট্ট বিষয় জানার ছিল আপনার এই পুরো বিষয়টার মধ্যে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স বা রাজনৈতিক ব্যক্তিদের বা দলের জিনিসটা শুনলাম না অর্থাৎ এই পুরো ফেজটার মধ্যে দিয়ে বাংলাদেশ একটা মিলিটারি কু ইসলামিক স্টেট বিবদমান দুই রাজনৈতিক দল এরকম ছিল এই যে আপনারা ধরুন গ্রামের মধ্যে কাজ করতে যাচ্ছেন পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষে একটা পলিটিক্যাল যেমন ধর্মীয় অনুশাসন তেমনি পলিটিক্যাল রেজিস্ট্যান্স আসতে পারে আর নয়তো ব্যক্তি যদি খুব পপুলার হয় পলিটিক্যালি অ্যাপ্রোপ্রিয়েট করা ঘটনা ঘটতে পারে এই ক্ষেত্রে আওয়ামী লীগ বা বিএনপি যারা নিচের স্তরে কাজ করেছেন বা ওভার দ্য ইয়ার্স সেখানে তারা গ্রামীণ ব্যাংককে কীভাবে দেখেছেন বা তাদের দিক থেকে কোনো রকম সমস্যা হয়েছে কি না বা সাপোর্ট করেছে কি না বরাবরই সাপোর্ট পেয়েছি যেমন ধরেন গ্রামীণ ব্যাংকের জন্য যে একটা নতুন আইন করতে হবে এটা দাবি করলাম যে একটা আইন করে দিতে হবে আমাদের জন্য সেই আইনটা হলো মিলিটারি শাসনের আমলে কাজেই ওটা একটা বিষয় তারপরে যত সরকারই এসছে আমাদের নানা সময়ে নানা সরকার এসছে তাদের কাছে আমরা নানা বিষয় নিয়ে গেছি এই যে গ্রামীণ ফোনের কথা বললাম সেটা আওয়ামী লীগ সরকারের আমলে হয়েছে তো এরকম প্রত্যেক সরকারের আছে যেহেতু একটা চলমান জিনিস বিভিন্ন জিনিস আমরা করছি কিন্তু সরকারের কাছ থেকে আমরা কোনোদিন টাকা পয়সা চাইনি আমরা বারে বারে বলেছি আমরা সব সমর্থন করেন আমাদেরকে টাকা পয়সা দিয়ে না টাকা পয়সা দিলে আমরা শেষ এটা আর রক্ষা করার উপায় নেই যেহেতু আমাদের টাকা পয়সার কোনো বিষয় ছিল না আমরা সরকারের কাছ থেকে চাপার দেবার বা কোনো দিকে আমাদের নিয়ে যাওয়ার ঠেলা দেবার কিছু বরং রাজনীতিবিদরা যেহেতু তাদের স্থানীয় রাজনীতি করেন তারা বারবার বলছি কই আমার এলাকায় একটা গ্রামীণ ব্যাংক দিলেন না আপনি এখনও একটা দেন এটা অনুযোগের দেবো দেবো একটু অপেক্ষা করেন ওই জায়গাটা করতে হয় আমরা সব জায়গাতে যাবো ওই আশ্বাসটা আমাদেরকে দিতে হচ্ছে উল্টো তারা সাধারণত রাজনীতিবিদরা আশ্বাস দিয়ে যায় যে এটা করবো 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 তো আমাদের ধারণা ছিল যে আমরা বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে করবো প্রত্যেকটা গ্রামে অ্যাক্সেসিবল করবো প্রত্যেক গ্রামে ব্যাংকের শাখা হবে না একটা শাখা হয়তো পাঁচটা দশটা শাখা গ্রাম কভার করতে পারে ওরকম আমাদের এখন 80,000 গ্রামে আমাদের 2600 শাখা আছে কাজে এই 2600 শাখা দিয়ে আমরা পুরো গ্রামীণ ব্যাংক করি কাজে সহযোগিতা আছে অপোজিশনও আছে প্রচুর সেটার কাহিনী আপনারা পত্রিকা খুললেই পাবেন তার কোনো অভাব নেই যে যে পরিমাণ অপোজিশন আমরা পেয়েছি কাজে সব মিলিয়ে এটা চলছে কাজে এটা এক নিরবিচ্ছিন্ন একরকমের যায় নাই আমাদের আমরা প্রফেসর ইউনুসকে অনেক ধন্যবাদ দিচ্ছি আমরা অত্যন্ত দুঃখিত আলোচনাটা খুব প্রাণবন্তভাবে এগোচ্ছিল ওকে ফ্লাইট ধরতে হবে সময় একেবারে শেষ হয়ে গেছে ভীষণ
আমি আমি আপনার কাছে মার্জনা চাইছি। আমার আমি কোনো টাইটেল দিতে চাচ্ছি না, এটা আপনি দিয়েছেন।